ओके, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে তো না? আচ্ছা, ওকে। আচ্ছা, যারা আপনারা সবাই বিএস কোড ডাউনলোড করছেন, এরকম একটা উইন্ডো দেখতে পাচ্ছেন বা দেখছিলেন, ঠিক আছে, বা অনেকে আগে থেকে বিএস কোড সম্পর্কে জানেন, সো হচ্ছে আমরা ওই দিনে যে ইয়াগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে নর্মাল, একটা হচ্ছে যে আমরা ডক ফাইলের মধ্যে দেখছি, সো আজকে হচ্ছে আমরা এখানে ভালোভাবে দেখবো। আর ওই দিন জাস্ট আমরা হচ্ছে যে এইচটিএমএলের কিছু ট্যাগ দেখছিলাম, যেমন হচ্ছে যে হেডার ট্যাগ যেগুলো আছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, তারপর বোল্ড, তারপর ইটালিক, স্ট্রং, তারপর হচ্ছে ব্রেক, হ্যাঁ এগুলো সবগুলো দেখছিলাম। সো হচ্ছে আজকে আমরা এখান থেকেই দেখবো। তার আগে হচ্ছে আপনাদেরকে একটা ফাইল স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা দিই। ফাইল স্ট্রাকচারটা হচ্ছে এমন যে হচ্ছে আপনারা প্রতিদিন যদি এক এক ফাইল বা এক এক জায়গায় রাখেন আপনাদের ডিভাইসের মধ্যে, তাহলে দেখা গেছে আপনারা পরে আসলে কোডগুলো খুঁজে পাবেন না। সাউন্ড শোনা যাচ্ছে না আমার? হ্যালো, অন্যরা কি শুনতে পাচ্ছেন? অন্যরা কি আমার সাউন্ড? আচ্ছা, তাহলে আপনার সমস্যা আপনি একটু, হ্যাঁ তাহলে আপনি একটু চেক করে নেন। আচ্ছা, আমরা একটু ফাইল স্ট্রাকচারটা একটু দেখবো, কারণ হচ্ছে যে আমরা যদি এক এক দিন এক এক জায়গায় হচ্ছে যে কোডগুলো রাখি বা এক এক জায়গায় কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যে পরে আমরা আসলে কোডগুলো পাবো না, বা হচ্ছে যে একটা আপনাদের মধ্যে একটা হিউজই অবস্থা হয়ে যাবে। সো আমরা ফাইল স্ট্রাকচারটা সর্বপ্রথম দেখে নিই। আপনারা হচ্ছে আপনাদের সি ড্রাইভে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে হচ্ছে আপনারা সি ড্রাইভে রাখতে পারেন, আর না হলে অন্য কোনো ড্রাইভে রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে সি ড্রাইভে রাখলে ভালো হয়। আমি হচ্ছে ধরেন হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে নেব, এখানে আসবো, আপনারা সি ড্রাইভে রাখার চেষ্টা করবেন। রাখার পর হচ্ছে আপনারা এখানে একটা ফোল্ডার করে নেবেন, এখান থেকে নিউ ফোল্ডার দিলেও হবে, বা এখানে নিউ ফোল্ডার আছে এখান থেকে একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডারের নাম দিয়ে দেবেন হচ্ছে ধরেন প্রজেক্টস, যে যে আর যেভাবে সুবিধা হয় তবে যদি বুঝতে যেতে পারেন ওইভাবে একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, প্রজেক্টস একটা নাম দিয়ে দিলাম আমি, আপনারা ওইভাবে নাম দিয়ে দিবেন। এই প্রজেক্টস ফাইলটাকে আপনারা কী করবেন, এখানে আমাদের যে কুইক অ্যাক্সেসটা আছে এখানে আসে এইভাবে টেনে আনে এখানে পিন করে দিবেন। হ্যাঁ, এখানে পিন করে দিবেন, তাহলে দেখা যাবে প্রজেক্ট আপনার যে কোনো সময় ওপেন করতে আপনার প্রজেক্ট ফাইলটা সুবিধা হবে, তাহলে আপনি এখান থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, ঢুকতে পারবেন। এখন যেহেতু আমরা ওয়ান বাই ওয়ান আমাদের ক্লাসগুলো আছে, সো হচ্ছে আপনারা ওয়ান বাই ওয়ান ক্লাস হিসাবে এখানে রাখতে পারেন এক একটা ফোল্ডার করে। যেমন আমাদের মূল প্রজেক্টটাকে থাকবে হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, বা আপনারা যেটাই দেন ওই ভিতরে হচ্ছে আমরা এক এক দিনের ক্লাস এক একটা ফোল্ডার করে করে করতে পারবেন, বা হচ্ছে যে যেভাবে আপনারা এখানে সাজিয়ে রাখতে পারেন সমস্যা নেই, তবে কোডগুলো একটা প্রজেক্টের ভিতরে থাকলো, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আর কি, এরকম স্ট্রাকচার করে নেবেন। তো সো আমি এখানে একটা ফোল্ডার করে নিলাম, যে হচ্ছে যেহেতু আমাদের ধরো ওই ওরিয়েন্টেশন ক্লাস হলো আজকে ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট ওয়েবসাইট দেখবো, তো আমি নাম দিলাম হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, এরকম একটা নাম দিয়ে দিলাম। আর হচ্ছে অবশ্যই এখানে আপনারা স্পেস রাখবেন না, একটা হাইফেন দিবেন, বা হচ্ছে যে ক্যামেল কেস ইউজ করতে পারেন, হাইফেন দিলে সুন্দর দেখাবে, তো আপনারা একটা হাইফেন দিবেন, গ্যাপ দিবেন, মানে হচ্ছে স্পেস দেওয়ার দরকার নেই, দিয়ে দিলাম। তো আমি একটা এখানে ফোল্ডার করে নিলাম। তো এখন হচ্ছে আমরা বিএস কোডে চলে যাবো, বিএস কোডে গেলে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি আমাদের ফোল্ডারটা ওপেন করে নেব। ধরুন হচ্ছে ফাইলে ক্লিক করবো, ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার, দেখেন ওপেন ফোল্ডার এখানে আছে, ওপেন ফাইল না আমরা ওপেন ফোল্ডারটা করে নেবো। তাহলে ওপেন ফোল্ডারে ক্লিক করবো, করার পর হচ্ছে দেখেন আমি যেহেতু এটা কুইক অ্যাক্সেসের মধ্যে রাখছি, এই দেখেন এখানে প্রজেক্ট ফাইলটা দেখাচ্ছে, যদি ওভাবে না রাখতেন তাহলে হচ্ছে যে আপনাকে এখানে দিস পিসিতে যাই হচ্ছে যে আপনাকে দেখতে হতো কোন ফোল্ডার আপনি রাখছেন, সি ড্রাইভে না ডি ড্রাইভে, এখান থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো সারা যারা হচ্ছে যাদের সি ড্রাইভে স্পেস কম তারা অন্য ড্রাইভে রাখতে পারেন, ড্রাইভে রাখি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি এভাবে আসে ডিস পিসিতে আসি হচ্ছে ওই ড্রাইভে ঢুকে ওই প্রজেক্টটা ফোল্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি সি ড্রাইভে রাখছি, আমি হচ্ছে যে এখানে প্রজেক্টস, প্রজেক্ট থেকে হচ্ছে ফার্স্ট ওয়েবসাইটে ঢুকে আপনারা এটা ওপেন করে নেবেন। এখন যদি ওপেন হয় একটু ওয়েট করেন, টাস্ট করে নেবেন, এটা সমস্যা নাই। দেখেন আমাদের কিন্তু ফোল্ডারটাই ওপেন হয়ে গেছে, পুরো ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি দেখেন এই হলো আমাদের ফোল্ডারটা, নাম ফার্স্ট ওয়েবসাইট নামে লেখা আছে। এখন এখানে তিনটা আইকনের মতো আছে, দেখেন একটা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে নতুন আমরা যখন ফাইল তৈরি করব এটা দিয়ে করব, আবার যখন এখানের ভিতরে যদি আমরা চাইলে ফোল্ডার তৈরি করতে পারি, তাহলে হচ্ছে আমরা এখানে এটা ক্লিক করলে ফোল্ডার হয়ে যাবে। আর এটা হচ্ছে যে আপনি চাইলে কিছু করলেন পরে আবার রিকোয়েস্ট দিতে পারবেন আপনার এক্সপ্লোরারটাকে, ঠিক আছে। আর এখানে তো হচ্ছে যে আমাদের বিএস কোডের কিছু থাকে, অপশন থাকে মেনু বারের মতো,
এখানে ফাইলের ভিতরে আসলে হচ্ছে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, সেভ করার জন্য সেভ অপশন, তারপর হচ্ছে ওপেন করার জন্য ফাইলগুলোকে দেখতে পারবেন। এডিটরের ভিতরে আপনারা হচ্ছে যে কোনো কিছু ভুল লিখলে আন্ডো, রিডো, কাট, পেস্ট, কপি পেস্ট এগুলো করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। সিলেকশনের ভিতরে অনেকগুলো অপশন আছে, দেখে নিন আপনারা এগুলা। আর এখানে হচ্ছে কিছু এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে এখন দেখবো আমাদের কাজের সাথে সাথে, আমরা হচ্ছে এক্সটেনশনগুলো দেখে নেবো, কিংবা এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবো আর দেখবো আমরা, সমস্যা নাই। সো আমি প্রথম যে ফোল্ডারটা ওপেন করলাম, আপনারাও এরকম একটা ফোল্ডার ওপেন করে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। তো আমি হচ্ছে একটা ফাইল বানিয়ে নেবো, যেহেতু আমাদের প্রথম ক্লাস হচ্ছে HTML, আপনাদের HTML এ যে কাজগুলো আছে সেগুলো করছিলেন? গুড, HTML এর কাজগুলো করছিলেন তাহলে ভালো। তারপর আজকে আমরা HTML আর একটু অ্যাডভান্স দেখবো, আপনারা আছে রেসপন্স করবে সাথে সাথে। এখন কেউ প্র্যাকটিস করবেন না, যেহেতু আমাদের আমি ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও থাকবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে আমি তো ওই দিন বলিয়ে দিয়েছিলাম যে হচ্ছে গুগলে সার্চ করার অভ্যাসটা বাড়াইতে হবে, আর হচ্ছে ডক দেখতে হবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্ডিভিজুয়াল হচ্ছে ওদের একটা ডকুমেন্টেশন থাকে, ওই ডকুমেন্টেশন দেখে দেখে যদি আপনি কাজ করতে পারেন তাহলে হচ্ছে আপনি কোথাও আটকাবেন না, এটা হচ্ছে বড় কথা। ওটা দেখে আপনাকে কাজ করতে হবে। ধরুন ভিডিও আপনি ধরুন 1 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও, 2 ঘন্টার ভিডিও আপনি এখন দেখলেন কাজের সাথে সাথে, কিন্তু তখন আপনি হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, তখন হচ্ছে যে আজকের ভিডিওটা আসে, 2 ঘন্টার ভিডিওটা আসে, আপনার দেখতে মন চাইবে না, তো তখন আপনি কি করবেন? তখন আপনাকে হচ্ছে ডকুমেন্টেশনটা ফলো করতে হবে। ডকুমেন্টেশন ফলো করলে দেখবেন যে আপনাদের বেশি বেশি হবে। তো হচ্ছে আমরা এখানে একটা ফাইল তৈরি করে নিবো, আপনারা যারা করছেন তা ভালো, আর আমি তারপর এখানে আর একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে যেহেতু আমরা আজকে ফার্স্ট ওয়েবসাইট করব, তাহলে আমরা লিখে দিব হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, এবার হাইফেন দিয়ে লিখবেন, একটু স্পেস দিবেন না, ঠিক আছে? ডট আমাদের কি দিতে হয়? HTML দিতে হয়, তাই না? সেটা তো আপনারা জানেন, ডট HTML দিতে হয়। ওকে, HTML দিলেও হয়, এল দিলেও হয়, HTML দিয়ে দিলাম। ওকে, HTML দিয়ে দিলে আমাদের হচ্ছে ফাইলটা তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে ফাইলের ভিতরে আমরা যা লিখবো তা আমাদের ওয়েবসাইটে শো করবে। প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে, ধরো আমি লিখলাম আমার সোনার বাংলাদেশ, লিখলাম বাংলা, লিখলাম, দেখেন আমি এটা যদি সেভ করি কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হবে। আচ্ছা, আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন? কোন কোন ভাই সমস্যা? আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, কোনো নেট ইস্যু থাকার কথা না ভাই। আপনি হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে আপনার হচ্ছে আবার হচ্ছে মানে ক্যান্সেল করে আবার একটু রিজয়েন হন, কষ্ট করে একবার হচ্ছে কেটে দিয়ে বের হয়ে আবার হচ্ছে একটু রিজয়েন হন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনার। এখানে সবাই শুনতে পাচ্ছে ঠিক মতন? আচ্ছা, এখন আপনারা আগে ওই দিনও বলেছি হচ্ছে যে কন্ট্রোল এফ দিয়ে সেভ করবেন, বা হচ্ছে এখানেও সেভের অপশন আছে, ফাইলে যাবে, ফাইল থেকে হচ্ছে সেভ, কন্ট্রোল এফ লেখা আছে শর্টকাট কি, সেভ দিলে হবে। এখন হচ্ছে আমরা হচ্ছে ধরুন হচ্ছে এটাকে আমরা রান করি কি হবে, আমরা ওই দিন রান করছি হচ্ছে ধরুন আমার যে ফোল্ডারটা তৈরি হয়েছে, এই দেখেন এখানে আসি ফার্স্ট ওয়েবসাইটের ভিতরে, দেখেন ফার্স্ট ওয়েবসাইট নামে এখানে একটা আইকন তৈরি হয়ে গেছে, গুগলের গুগল ক্রোমের আইকনের মধ্যে এটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে এটাকে ধর আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এটা হয়ে গেল। তাহলে আমি যেটা লিখছি আমার সোনার বাংলা, এটা ওপেন হয়ে গেছে, একটা ওয়েবসাইটের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গুগল ব্রাউজারে রান হয়েছে। হ্যাঁ, তো এটা আমার লাস্ট ক্লাসেও দেখছি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে যে ট্যাগগুলো দেখছি সেগুলো সম্পর্কে সামান্য আর একটু আমরা হিন্ট দিয়ে যাচ্ছি। আশা করি লাস্ট ক্লাসে সবাই ছিলেন, আজকে যারা আছেন সবাই লাস্ট ক্লাসে ছিলেন না? হ্যাঁ, লাস্ট ক্লাসে সবাই ছিলেন আশা করি। তারপর আমি একটু হিন্ট দিয়ে যাচ্ছি, যেহেতু আজকে আমাদের ওই ক্লাসটা আমাদের অলরেডি ক্লাস ছিল, তো আমরা 6টা ট্যাগ দেখছিলাম, হিডার ট্যাগ, যেগুলো আসলে হিডারের মধ্যে থাকে, যেমন হিডার হিসেবে আমরা লিখি, সেগুলো হচ্ছে যে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো H1টা হচ্ছে একটু বড়, H2 হচ্ছে আর একটু একটু H1 থেকে একটু ছোট, আবার H2 হচ্ছে H3 হচ্ছে H2 থেকে একটু ছোট, H3 হচ্ছে H2 থেকে ছোট, আবার H4 হচ্ছে H3 থেকে ছোট, এভাবে হয় আর কি। যেমন আমি হচ্ছে H1, যেহেতু আমাদের এখানে হচ্ছে যে গুগল ইয়াতে আমাদের তো বিএস কোড ইউজ করতেছি, সবাই হচ্ছে ইয়াটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে H1 লিখলে কিন্তু H1টা পেয়ে যাবেন। যদি এটা কেউ যদি না পান হিংসটা, আপনারা হচ্ছে এখানে দেখবেন এক্সটেনশন নামে একটা আপনাদের এখানে ইয়া থাকবে, কি আইকন থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনাদের এখানে সার্চ করার জন্য একটা অপশন আসবে, HTML লিখবেন, HTML লিখলে দেখবেন আপনাদের এখানে এক্সটেনশন চলে আসবে, দেখেন এখানে আছে, এই দেখেন HTML CSS সাপোর্ট, এটা এটা একটা আছে,
তারপরে হচ্ছে এইচটিএমএল ফরম্যাট, এইচটিএমএল এগুলো আপনারা একটা ইয়ে তো এইচটিএমএল সিনিফিটস এটা হচ্ছে আপনারা ইয়া করে নেবেন, ইনস্টল করে নেবেন। এই আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা হচ্ছে এটাকে ইনস্টল করে নেবেন। এটা আপনাদের এখানে এখানে ইনস্টল অপশন থাকবে, এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তখন হচ্ছে আপনারা যখন এইচটিএমএল কোড করবেন তখন আপনাদেরকে অটোমেটিকলি হচ্ছে যে ইয়া দেখাবে, সাজেশন করবে, ঠিক আছে। সো হচ্ছে আপনি এখন দেখেন যদি এইচ ওয়ান লেখি, দেখেন আমার এখানে এইচ ওয়ানের ট্যাগটা ফুল ট্যাগটা চলে আসছে। আর ওই জন্য আমরা দেখাইছি দুটা ট্যাগ, এইচটিএমএল যে ট্যাগগুলো সেটা হচ্ছে যে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দুটোই সেম, শুধুমাত্র শেষের যে ট্যাগটা থাকবে ওটাতে হচ্ছে ল্যাশ কাটি দিতে হয়, মানে একটা ব্যাক স্ল্যাশ দিতে হয়, ঠিক আছে। আর নাহলে পুরোই সেম। আর হচ্ছে যে আমি আবার দেখাই, যদি আপনি এইচ ওয়ান লেখেন তাহলে কিন্তু আপনাকে দেখাচ্ছে এইচ ওয়ান এন্টার দিলে হয়ে যাচ্ছে, তার মানে এইচ ওয়ান ট্যাগটা। তাহলে বিএস কোডে আপনারা যখন কোড করবেন তখন আমাদের জন্য এটা অনেক সুবিধা হবে, এটা লিখতে ঝামেলা হবে না। সো আপনারা এভাবে লিখে ফেলবেন, ঠিক আছে। তো হচ্ছে এইচ ওয়ান দিয়ে যদি আমি লিখি, ধরুন হচ্ছে আমার নাম একটা একটা ইয়া লিখি, যেমন হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন হচ্ছে সেভ করব, ওটা প্রিভিয়াস ক্লাসও দেখাচ্ছি, রিপ্লাই দিলাম, দেখেন এইভাবে আসছে। এখন হচ্ছে আমরা এস টু লিখে ফেলবো, দেখেন এখানে এস টু দিয়ে লিখলে হচ্ছে আপনাকে সাজেশন দেখাবে, এস টু। তারপর হচ্ছে ট্যাব, সরি, কি করে সমস্যা করতেছে, আচ্ছা এস টু লিখবেন, এস টু হয়ে গেছে। আমরা এটার মধ্যে লেখাটা দিয়ে দিই, হ্যালো ওয়ার্ড লেখাটা দিয়ে দিলাম ভিতরে, এরপর ট্যাব দিয়ে বের হয়ে গেলাম, আচ্ছা। এরপর হচ্ছে এস থ্রি, এরপর হচ্ছে এইচ ফোর, আর হচ্ছে আমাদের এস6। আচ্ছা মাঝে মাঝে হচ্ছে ধরুন হচ্ছে আপনার এটা দিলে আসবে না, ধরুন হচ্ছে আপনি এস6 লিখলেন, দেখেন আমি এখন এস6 লিখছি, দিয়ে মাঝে মাঝে দেখুন হচ্ছে আসবে না বা হচ্ছে এভাবে খালি থাকবে, যখন না আসবে তখন হচ্ছে আসতেছে না, তখন দেখুন হচ্ছে আপনার হচ্ছে কন্ট্রোল স্পেস ক্লিক করবেন। কন্ট্রোল স্পেস ক্লিক করলে আপনাকে এটা দেখাবে, মাঝে মাঝে হচ্ছে ধরুন হচ্ছে নেট স্লোর কারণে হয়তো আপনাকে সাজেশনটা দেখাবে না, ধরুন হচ্ছে আপনি এস6 লিখলেন আপনার সাজেশনটা দেখাচ্ছে না কোনো কারণে হয়তো বা, তখন হচ্ছে আপনি কি করবেন এই কন্ট্রোল স্পেস, কন্ট্রোল স্পেস চাপ দিলে হচ্ছে আপনার এটা চলে আসবে, তখন আপনি এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, অনেক সময় নাও আসতে পারে। সেভ করলাম, সেভ করলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যেটা বলছিলাম যে এইচ ওয়ান থেকে এইচ টু একটু ছোট, এইচ টু থেকে এইচ থ্রি একটু ছোট, এইচ থ্রি থেকে এইচ4, এইচ5, এইচ6, এভাবে হচ্ছে যে আমাদের হচ্ছে এইচ হেডার ট্যাগগুলো কাজ করে। সো হচ্ছে যে আপনারা এটা বুঝতে পারছেন যে যখন আমাদের যে মানের ইয়া লাগবে, ট্যাক্স লাগবে, ধরুন হচ্ছে আমার একদম মূল হেডার যেটা সেটা তো লাগবে হচ্ছে এইচ1, এত বড় ট্যাক্স লাগবে তখন আপনার এইচ1 ইউজ করবে, যখন একটু ছোটো লাগবে তখন হচ্ছে এইচ2 ইউজ করবেন, এইচ3 ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ইয়ার উপরে, সাইজের উপরে, যে আপনার ওয়েবসাইটে কী লাগতেছে, এখন কোন ট্যাক্সটা লাগতেছে সেটা, আপনি কোন হেডারটা লাগতেছে, হেডিংটা লাগতেছে ওইটা ইউজ করবেন। আচ্ছা তাহলে আমাদের এইচ1গুলো দেখা হলো। আরেকটা যেটা মেন গুরুত্বপূর্ণ ট্যাগ সেটা হচ্ছে ফি ট্যাগ, ফি, দেখেন এখন আমি ফি লিখছি কিন্তু আমার সাজেশন দেখাচ্ছে না, তখন আমি কি করবো কন্ট্রোল স্পেস দিব, তখন আমার সাজেশন দেখাচ্ছে। তা আমি হচ্ছে যে ফি ট্যাগ দিয়ে এন্টার দিলাম। এখন ফি ট্যাগ হচ্ছে যে কি প্যারাগ্রাফ ট্যাগ, এটা হচ্ছে সব ওয়েবসাইটে প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ হচ্ছে যে কি এক লাইন, দুই লাইন, তিন লাইন হতে পারে এক একটা প্যারাগ্রাফ, যার তিন চার লাইন লেখার পর একটা গ্যাপ থাকে, আবার লেখা শুরু হয়। আমরা আপনারা সবাই কিন্তু প্যারাগ্রাফ লিখছেন, যে হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ লিখছেন, বাংলা প্যারাগ্রাফ লিখছেন, ক্লাস 6 থেকে আমাদের প্যারাগ্রাফ লেখানো শুরু হয়, আপনারা জানেন প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। তো ধরুন হচ্ছে প্যারাগ্রাফ লিখে নিলে, তো লিখে নেওয়ার পরে হচ্ছে লরেন ইপসনটা আসলে আমি ইউজ করি হচ্ছে এখানে সাজেশন দেখাচ্ছে না, যাই হোক 30 দিয়ে দিলাম, দেখি হয় কিনা এটা দিয়ে, আচ্ছা হয় নাই। আরিয়ান লরেন 30 দিলাম, হ্যাঁ দেখেন লরেন 30 দিয়ে হচ্ছে যে আমি এটা 30টা মানে ওয়ার্ড বানিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে বা বানাতে পারবেন আপনারাও, এইখান থেকে এক্সটেনশনে আসে লরেন ইপসন দেখে হচ্ছে ইয়া করলে লরেন ইপসনে একটা এক্সটেনশন চলে যাবে, সেটা সেটা আপনি ইনস্টল করলেই হবে, তাহলে হচ্ছে আপনি এরকম পেয়ে যাবেন। তাহলে একটা ধরেন এখানে আমি প্যারাগ্রাফ লেখানোর জন্য এটা নিলাম, নেওয়ার পর আমি এখন সেভ করে যদি আমি এখানে আসি রিলোড দিই, তখন দেখতে পাচ্ছি আমার এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এখন আমি যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, ধরেন আমি আরেকটা ফি ট্যাগ দিলাম এখানে, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে এন্টার দিয়ে দিলাম,
দেওয়ার পর হচ্ছে আমি আবার লরেন এখানে ধরুন হচ্ছে দিলাম 50 দিয়ে দিলাম, আমার ইন্টারনেট ইস্যু করতেছে। আচ্ছা এটা দিয়ে দিলাম, হয়নি। আচ্ছা এখন হচ্ছে তাহলে দেখেন আমি আর একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, সো এখানে আমাদের দুইটা প্যারাগ্রাফ হয়ে গেছে। যাই হোক, এটা তো আমরা আগে থেকে দেখছি যে হচ্ছে প্যারাগ্রাফটা কেউ নিতে হয়, প্যারাগ্রাফের মধ্যে কেউ বোল্ড করতে হয় সেটাও দেখছি। এখন হচ্ছে আসলে এইভাবে দিলে তো আমাদের হবে না, আমাদের ধরুন হচ্ছে HTML প্রত্যেকটা জিনিসের একটা স্ট্রাকচার আছে, সেটা আপনারা ভালো করে জানার কথা। যেমন হচ্ছে HTML যে আমরা ট্যাগগুলো লিখছি, HTML এর একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা আসলে ফলো করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যখন CSS শিখবো, CSS এর একটা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার উপরে আসলে করতে হয়। জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন জাভাস্ক্রিপ্ট এর একটা স্ট্রাকচার আছে, বিল্ট ইন স্ট্রাকচার, ওইভাবে আসলে করতে হয়। এভাবে করলেও হয়, কিন্তু আমরা যদি স্ট্রাকচারটা ইউজ করি তাহলে আমাদের জন্য ভালো। স্ট্রাকচারটা কি, আমরা যদি গুগলও যাই সার্চ করি যে হচ্ছে HTML স্ট্রাকচারটা আসলে কি, আমরা যদি এখানে এসে লিখে সার্চ করি যে হচ্ছে HTML স্ট্রাকচার, স্ট্রাকচার যদি লিখে আমাদের সার্চ করি, দেখেন আমাদের HTML স্ট্রাকচার চলে আসবে, ডাব্লিউডব্লিউ স্কুলের এখানে আসে। আচ্ছা এটা আসুক, নেট একটু স্লো, আমি একটু দেখাই দিই HTML স্ট্রাকচারটা কেমন হয়। সেটা হচ্ছে যে আমরা HTML লিখতে হয়, HTML এর ভিতরে হচ্ছে আমাদের দুইটা পার্ট থাকে। আচ্ছা আমি প্রথমে লিখি HTML, আচ্ছা এভাবে লিখতে তো পুরোটা চলে আসবে, আমি এমনিতে লিখি HTML, তারপর হচ্ছে এটা হলো শুরু, আবার হচ্ছে শেষ, ঠিক আছে। মানে আমরা যেরকম ট্যাগগুলো লিখছি না, যেমন পি ট্যাগের শুরু আছে শেষ আছে, HTML এরও কি আছে, শুরু আছে শেষ আছে। তো আমরা হচ্ছে HTML একটা ট্যাগ দেখলাম, এটা হচ্ছে স্ট্রাকচার এভাবে ধরে যে HTML শুরু এবং শেষ। এবং এই HTML এর ভিতরে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেডার অংশ আর একটা হচ্ছে বডি অংশ। মানে আমাদের আমাদের শরীরের সাথে যদি তুলনা করেন যে হচ্ছে আমাদের মাথা হচ্ছে একটা অংশ আর মাথার নিচ থেকে হচ্ছে আর একটা অংশ, তার মানে মাথা হচ্ছে হেড, হ্যাঁ উপরের অংশ, আর বডি হচ্ছে আমাদের নিচ মাথার নিচ থেকে বা ইয়া থেকে গলা থেকে যে নিচে দিয়ে সেটা হচ্ছে বডি। এখন মাথার মধ্যে থাকে হচ্ছে যেমন হচ্ছে আমাদের ব্রেন, কিন্তু মাথার ভিতরে মোজক, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে যে মাথার মধ্যে চোখ হাত ইয়া চোখ নাক এগুলো কিন্তু মাথার মধ্যে আছে। তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হচ্ছে হেডের ভিতরে থাকে, আর বডির ভিতরে কি থাকে আমাদের হচ্ছে যে সাধারণ গোছানোর জন্য যেগুলো আছে এগুলো থাকে। তাহলে আমরা হচ্ছে দেখেন দুইটা অংশ থাকবে স্টেমের ভিতরে, একটা হচ্ছে হেডার অংশ HED, হেড অংশ থাকবে একটা, ঠিক আছে। হেড অংশে আমার শুরু আছে শেষ আছে, তারপর হচ্ছে হেড অংশের নিচে থাকবে হচ্ছে আমাদের কি বডি অংশ, ঠিক আছে বডি অংশ থাকবে। তাহলে হচ্ছে আমরা বডি অংশ, তাহলে আবারও বডি, তাহলে আমাদের প্রথম হচ্ছে একটা HTML থাকবে, HTML এর ভিতরে কি থাকবে আমাদের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। এটা কিন্তু HTML এর স্ট্রাকচার, এভাবে HTMLটা আসলে হয়। এখানে দেখি HTML স্ট্রাকচার দিছে, দেখেন এখানেও দিয়ে দিছে যে HTML এর শুরু, HTML এর শেষ, HTML এর উপরে থাকে হেডের হেড, হেড নামে একটা অংশ থাকে আর হচ্ছে বডি নামে একটা অংশ থাকে, যেটা আমি এতক্ষণ থেকে বলছি। আপনারা গুগল করলেও পাবেন, ধরুন হচ্ছে কখনো যদি ভুলে যান তখন আপনারা গুগল করতে পারেন, তখন আপনারা দেখতে পারবেন। তো সো আমরা দুইটা অংশই দেখলাম, হেড অংশ, হেড অংশ তো আগে বলছি, হেডের ভিতরে হচ্ছে মাথা, মাথার ভিতর কি থাকে এটা একটু পরে দেখতেছি, আমরা হচ্ছে প্রথম বডির ভিতরে দেখবো। এখন এতক্ষণ যে আমরা কাজগুলো করছি, ধরুন ফি ট্যাগ, H1 ট্যাগ, তারপর হচ্ছে বোল্ড ট্যাগ, এই ট্যাগগুলোর কাজ হচ্ছে বডির ভিতরে, হ্যাঁ এতক্ষণ যে আমরা কাজগুলো করছি এগুলো হচ্ছে বডির ভিতরেই করতে হয়। তো আমার তো তখন এমনিতে একটা সাধারণভাবে নিয়ে করছি, তো আমরা বডির ভিতরে এখন H1 একটা ট্যাগ দিয়ে কাজ করবো। তাহলে H1 নিলাম, নিলাম হচ্ছে হ্যালো মাই ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে লিখে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা এখানে আসি রিলোড দেই, দেখেন আমার হেলো মাই ফার্স্ট ওয়েবসাইট এটা চলে আসছে লেখা। তাহলে এটা হচ্ছে কি, এই যে পুরো এখান থেকে একদম শেষ পর্যন্ত আমাদের হচ্ছে কি পুরোটা হচ্ছে একটা বডি। আর হেড কোনটা, হেড হচ্ছে একটু আমি দেখাই, হেডটা হচ্ছে এখন আমি হেডের ভিতরে কী দিতে পারি, আচ্ছা হেডের ভিতরে কী হয়, হেডের ভিতরে ধরুন টাইটেল হয়। দেখেন আমাদের এখানে যে ইয়াটা আছে এটার নাম কি লেখা আছে, আমরা যে এটা আমরা সেভ করছি, দেখেন ফার্স্ট ওয়েবসাইট HTML এটার নাম, আসলে এটা কি নাম হতে পারে, দেখেন এটার প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা নাম আছে। ধরুন এটার নাম হচ্ছে ডাটা, বা এটার নাম হচ্ছে প্রজেক্টস, হ্যাঁ প্রজেক্ট হয়ে পারে। তারপর হচ্ছে এটা হচ্ছে ধরুন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম আছে, দেখেন ম্যানেজ মিডিয়া, হ্যাঁ এটা একটা নাম আছে। তো সেম ভাবে এটার একটা নাম থাকা দরকার, এভাবে ফার্স্ট HTML ডট থাকে তো আসলে হয় না, তবে এটা প্রত্যেকটা আপনাদের ওয়েবসাইট যখন যাবেন তখন তার ডট HTML থাকে না, তাদের একটা নাম থাকে। এখন আমরা টাইটেল, আমরা হেডের ভিতরে কিন্তু ওই নামটা সেট করতে পারি, কীভাবে সেট করবো সেটা হচ্ছে আমরা হেডের ভিতরে আসবো, আসার পর হচ্ছে আমার টাইটেল নামে একটা ইয়া থাকবে আমাদের,
ট্যাগ থাকবে, TITLE টাইটেল নামে একটা ট্যাগ থাকবে, ওই টাইটেল ট্যাগের ভিতরে আমরা যে নামটা দিব সেটাই হচ্ছে আমাদের এয়ার ট্যাগ হবে, আমাদের এই ওয়েবসাইটের এয়ার হিসেবে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, দিয়ে দিলাম। এখন আমরা সেভ করব, সেভ করে আসি দেখি এখানে হয় কিনা। দেখেন এখনও কিন্তু ফার্স্ট ওয়েবসাইট হাইফেন ডট এইচটিএমএল আছে, রিফ্রেশ করলাম দেখেন এখন আর এটা নাই, এখন আছে কি ফার্স্ট ওয়েবসাইট লেখা আছে, দেখছেন? তাহলে হচ্ছে হেডারের ভিতরে কাজ কিন্তু এটা, যে হেডার দিয়ে আমরা টাইটেল দিতে পারি, শুধু টাইটেল না, আমরা হচ্ছে ফ্যাব আইকন দিতে পারি। এই দেখেন এখানে একটা আইকন আছে যেটা হচ্ছে গুগলের আইকন বা হচ্ছে ওয়ার্ল্ডের একটা আইকন দেখায়। দেখেন গুগলে এখানে গুগলের আইকন দেখায়, আপওয়ার্কের এখানে আপওয়ার্ক আইকন দেখায়, ফাইবার এখানে ফাইবার আইকন দেখায়। তো সো আমরাও চাইলে আমাদের এখানে কিন্তু কি দিতে পারবো, আইকন দিয়ে দিতে পারবো। এখন এই আইকনটাকে কি বলে সেটা আমাদের কাছে আসলে জানা দরকার। এখন আমি যদি আইকন দিই, এখন আইকনটা দিতে হবে, তাহলে কীভাবে দিব যে এখানে আইকনটাকে কি বলে সেটাকে আমাকে জানতে হবে। আমি যদি একটু গুগলে সার্চ করি, দেখেন যে হচ্ছে HTML এর হেডার আইকনটা কি হয়, এরকম একটা দেখি সার্চ করেন, HTML হেডার হেডার আইকন, দেখি যদি আপনি সার্চ করেন কি হয় একটু দেখেন কি আসে, দেখেন কি আসছে, HTML ফ্যাব আইকন, দেখছেন আসছে হেডার আইকন সিম্বল, এটা সিম্বলগুলো দেখাচ্ছে। বাট হচ্ছে আপনার প্রথমে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে দেখেন HTML ফ্যাব আইকন, তাহলে ওই আইকনটার নাম কি, ওটার নাম হচ্ছে ফ্যাব আইকন। তাহলে দেখেন একটু কিন্তু গুগল করে আপনি জানতে পারছেন যে ওই আইকনটার নাম কি, তাহলে এই আইকনটার নাম হচ্ছে ফ্যাব আইকন। এখন আমরা যদি বলে যে HTML ফ্যাব আইকন, FAB ফ্যাব আইকন, যদি আপনি লেখেন ফ্যাব আইকন লিখে যদি সার্চ করেন, ফ্যাব আইকন ট্যাগ, ট্যাগ যেটা আমরা ট্যাগগুলো ইউজ করতেছি ওটা এটা কিন্তু ট্যাগ, ওটা সেম সিম্বল আমাদের এয়ার মতন, যে হচ্ছে যে আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি ওই ট্যাগগুলোর মতোই হচ্ছে যে সিম্পল। দেখেন এটা কোথায় দেখাবে, একদম সুন্দরভাবে দেখাইছে, এখানে দেখাবে, দেখেন এখানে দেখাই দিলে আপনার হচ্ছে নামের সাথে ডাটার সাথে, দেখেন ওটা তো হচ্ছে একদম এই দেখেন এখানে লিঙ্কের মাধ্যমে আইকনটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে, লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছে। এখন আপনি চাইলে হচ্ছে যে এখানেও দিতে পারে, যেমন হচ্ছে আপনি যদি লিঙ্ক লেখেন, লিঙ্ক লিখতে দেখেন এখানে কয়েকটা সাজেশন আপনাকে দিছে, হ্যাঁ আপনি চাইলে ওইখান থেকেও যেভাবে দিচ্ছে ওইভাবে দিতে পারেন। এখানেও দিছে দেখেন লিঙ্ক অ্যাটম, লিঙ্ক CSS, লিঙ্ক ফ্যাব আইকন আছে না, আমি কিন্তু কিবোর্ডের হচ্ছে আপ কি এবং ডাউন কি দিয়ে উপরে নিচে করতেছি, আপনারা চাইলে মাউস দিয়ে করতে পারেন, কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন কি দিয়ে করতে পারেন। আমি ডাউন অ্যান্ড আপ কি দিয়ে হচ্ছে নিচে আনলাম যে লিঙ্ক ক্লোন ফাইভ আইকন, এটা যদি আপনি এন্টার করেন আপনাকে সব কিছু দিয়ে দিবে। টাইপ কি এটা হচ্ছে এই এক্স আইকন, মানে ছোটো আকারে হবে, ইমেজ হবে, তারপর হচ্ছে এটা হচ্ছে এই নামটা দিয়ে দিচ্ছে। আর এস র্যাপটা কি আগে তো বলছি আপনাদেরকে, এস র্যাপ হচ্ছে হাইপার টেক্সট, হাইপারের এইচ আর রেফারেন্সে হচ্ছে REF র্যাফ, এস র্যাপ হচ্ছে এটা। এস র্যাপটা হচ্ছে কি আপনি কোন কোথা থেকে কোন লোকেশন থেকে আপনার আইকনটা দেখাতে চাচ্ছেন ওই লোকেশনটা বা ওই আইকনটার নাম যেটা হবে এটা দিয়ে দেবেন। এখন আপনাদেরকে বলি যে আমরা যে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে যদি আমরা যে আইকনগুলো আমি দিব এই আইকনগুলো আমরা কিন্তু সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন কি হবে, ধরেন হচ্ছে আমি একটা ফেয়ার আইকন নেব, ওয়েবসাইটের একটা ফেয়ার আইকন নিয়ে নিই, ধরেন হচ্ছে কী টাইপের নিই, নিউজ পেপার, নিউজ পেপার ফেয়ার আইকন যদি দিই একটু, নিউজ পেপার ফেয়ার আইকনগুলো একটু নিয়ে নিব, বা আপনারা হচ্ছে আপনাদের মতো করে বানাই নেবেন একটা, বা হচ্ছে এরকম পাইতে পারেন, বা হচ্ছে আপনাদেরকে একটা ইয়ার সাইজ পরিচয় করা দিই, সেটা হচ্ছে যে প্লাট আইকন, এটা আপনাদের আইকনের জন্য অনেক কাজে লাগবে। এখান থেকে অনেক আইকন আপনারা হচ্ছে ফ্রিতে পাইতে পারেন, নিউজ লিখে যদি সার্চ করেন দেখুন নিউজের অনেকগুলো আইকন এখান থেকে পাবেন, এগুলো হচ্ছে আপনি PNG আকারে ডাউনলোড করতে পারবেন, আবার হচ্ছে JPG আকারে নিতে পারবেন, ফোর টাইপস ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে নিউজ আইকন আমি সার্চ করলাম, দেখেন অনেকগুলো আইকন আসবে, দেখেন অনেক আইকন আসছে সুন্দর সুন্দর, দেখেন ওয়ার্ল্ড নিউজের মতন এটা একটা আসছে, এটা একটা কালারফুল আইকন আসছে, এটা একটা আসছে, হ্যাঁ এটা একটা আসছে, অনেক আইকন আছে এখান থেকে। কারণ আমি এটা ডাউনলোড করলাম, কোনটা করি এটাই করি, এটা করলাম এই ফ্রি ডাউনলোড, ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, আমি হচ্ছে এটা কাট করে নিলাম, কাট করে হচ্ছে আমাদের যে ফোল্ড লোকেশনটা আছে ফোল্ডারটা করছে ওইখানে আমি পেস্ট করে দিলাম, দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে এটা চলে এসছে, নাম হচ্ছে নিউজ রিপোর্ট নামে,
তো দেখেন আমি যেহেতু এই ফোল্ডারটাতে কাজ করতেছি, আমার এই আইকনের ইয়া হচ্ছে যে কি এটা কপি করে নিব, দেখেন এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর হচ্ছে আমি কোডে যাব, কোডে গিয়ে হচ্ছে সরি গেছে, কোডে নিয়ে যাবো। যাওয়ার পর হচ্ছে আমি এখানে আমার আইকনটা দিয়ে দিব, এই যেটা আছে ওটা দিয়ে দিবো। এখন এটার পর আমাকে কি দিতে হবে, আমার হচ্ছে ইমেজ যেটা নিচ্ছি আমি ওই আইকনে, কিন্তু ওদিনও বলছি আইকনের আমার ইয়াটা নিতে হবে, আইকনটা কোন টাইপের আছে সেটা আমাকে নিতে হবে। কারণ আমার আইকনটা পিএনজি টাইপের আছে, দেখেন এখান থেকে লেখা আছে পিএনজি ফাইল। তাও না হলে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, দেওয়া হচ্ছে প্রোপার্টিতে যাবেন, প্রোপার্টিতে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ডট পিএনজি, ঠিক আছে। এটা আপনারা এখান থেকে কপি করবেন বা হচ্ছে ডট পিএনজি লিখে দিলেও হবে। সো আমি এখানে হচ্ছে ডট ডট পিএনজি লিখে দিলাম, দেখেন সরাসরি কিন্তু আমি আমার ইমেজটা এখান থেকে পেয়ে যাচ্ছি। কেন পেয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি আমার যে কোডটা রান করছি ফার্স্ট ওয়েবসাইট সেটা এবং হচ্ছে আমার পিকচার দুইটা একই ফোল্ডারের ভিতর রাখছি, এই জন্য পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটা সেভ করি, সেভ করলাম, সেভ করে হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি, যদি এখন ডিলিট দিই, দেখেন আমাদের সুন্দর একটা এখানে ফেয়ার আইকন হয়ে গেছে, আমি এগুলো কাটি দিই। দেখেন সুন্দর একটা ফেয়ার যেটা আমরা নিচে এটা চলে আসছে এখানে, দেখছেন এভাবে কিন্তু আমরা আমাদের আইকনগুলো রাখতে পারি। তো সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন ইমেজ ইউজ করবেন, যে যে ফোল্ডারটা আপনারা তৈরি করবেন, যে ফোল্ডার আপনারা কাজ করবেন, ওই ফোল্ডারের মধ্যে আপনারা হচ্ছে আপনাদের ইমেজগুলো রাখবেন। তাহলে সুবিধা হচ্ছে কি, আপনারা ওইখান থেকে সরাসরি আপনাদের ইমেজের নাম সাথে হচ্ছে ইমেজের ফরম্যাটটা দিয়ে দিলে হচ্ছে আপনার ইমেজটা পেয়ে যাবেন। তাহলে আর আপনাদের লোকেশনটা কপি করতে হবে না বা অনলাইন থেকে আনতে হবে না, হ্যাঁ। সো আপনারা এখানের মধ্যে রাখে দিবেন, এখানের মধ্যে রাখে দিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সো এতটুকু কে কি বুঝতে পারছেন, সবাই তো রেসপন্স করেন, সবাই বুঝতে পারছেন কিনা? বুঝে নাই, অ্যাক্সেস করবেন কি বলতে, বুঝে নাই আসলে, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কথা আসতেছে না ঠিক মতন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ফোল্ডার ক্রিয়েট করে রাখলে আপনাকে ফোল্ডারের ভিতরে আপনার নাম দেখা দিতে হবে, মানে হচ্ছে যে ওইখানে ধরুন আপনি, গুড গুড কোশ্চান, ধরুন আচ্ছা আপনি একটা ফোল্ডার করলেন, নাম দিয়েছেন হচ্ছে ইমেজেস, হ্যাঁ এরকম থাকে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আছে, গুড কোশ্চান বলতেছি তো, গুড কোশ্চান, আপনি ইমেজেস নাম রাখলেন, ঠিক আছে। তখন আপনি ইমেজেসের ভিতরে এই নিউজ ফোল্ডার নিউজ রিপোর্টটা আপনি দিয়ে দিলেন, হ্যাঁ এখানে আপনার সবগুলো ইমেজের ভিতরে আপনার সবগুলো ইমেজেস থাকবে, তাই না, এটাই তো বলতে চাচ্ছে। তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এই ইমেজেস যে আগে লেখাটা আছে আগে ইমেজেসটা কপি করতে হবে, আগে ইমেজেসটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি এখানে প্রথমে কি দিতে হবে, আপনাকে প্রথমে দিতে হবে ইমেজেস ব্যাক স্ল্যাশ, মানে ইমেজেসের ভিতরে দেখেন, তখন আপনি এটা পেয়ে যাচ্ছেন, দেখেন আমি যে পিকচারটা রাখছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা, ঠিক আছে। আমার ডাবল হয়ে গেছে কারণ হচ্ছে আমার আগে এটা ছিল, তাহলে আপনি এইভাবে দিতে পারেন। এভাবে যতগুলো ফোল্ডার করবেন আপনার ফোল্ডার, মূল কথা হচ্ছে আপনি এখন কোন ফোল্ডারে আছেন, এই ফোল্ডারে আছেন, তার মানে হচ্ছে এই ফোল্ডার থেকে যতগুলো ফোল্ডার করবেন ইমেজ ফাইল, তাহলে আপনাকে ওই ফোল্ডারের নাম আগে দিতে হবে, এরপর ব্যাক স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। এখন বুঝতে পারছেন, এখন কিন্তু আমি পেয়ে গেছি ইমেজটা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইমেজটা পাইছি। দেখেন এখানে যদি আমরা অন্যটা কেটে দিই, দেখেন কেটে দিই, যদি আমি ব্যাক স্ল্যাশ দিই আমি কিন্তু ইমেজটা পেয়ে যাচ্ছি, এটা দিয়ে দিলাম, ইমেজটা হয়ে গেছে। এখন যদি আমি আবার রিলোড দিই, এখানে আসি রিলোড দিই, দেখেন হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এই টপিক আর আর এই টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, সবাই বুঝতে পারছেন তো এই টপিক? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাইফার মানে হচ্ছে যে আমাদের এটা কি মানে এইচটিএমএল, হাইফার ট্যাক্স না, এইচটিএমএল এর পূর্ণ রূপটা কি, হাইফার ট্যাক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন গুড কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যখন আপনাদের মনের মধ্যে আসবে তখন হচ্ছে আপনারা গুগল সার্চ করবেন। এখন যদি আমি আছে আমি বলে দিই, এস র্যাপটা হচ্ছে যে কি হাইফার, হাইফার বলতে আমরা কি বুঝি, একটু উত্তেজনা বা একটু ইয়া বুঝাই, হ্যাঁ। যেমন এটা একটা হাইফার, হাইফারটা একটা বলছে, এটা একটা হাইফার, দেখেন এটা নিচে একটা ইয়া আছে, বা এটাতে যখন আমি মাউস নিচ্ছি তখন আমাকে এখানে একটা ইয়া দিয়ে দিচ্ছে, এখানে বা কোথায় যাচ্ছি সেটার একটা ইয়া দিয়ে দিচ্ছে। তাহলে হাইফার হচ্ছে যে যেটা একটু ইয়া থাকে, মানে ধরুন একটু বোল্ড করা থাকে বা এক্সট্রা থাকে, মানে সবার মতন না, নর্মাল নর্মাল না, আমরা বলি না যে হচ্ছে যে ওর খুব রাগী, তার মানে ও কিন্তু সবার মতো না, একটু মানে হচ্ছে সবাই একটু আনকমন, ঠিক আছে। হাইফারটা হয়েছে এরকম। আর রেফারেন্স, হাইফার রেফারেন্স হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন,
হ্যাঁ সেটা রেফারেন্স এর হচ্ছে আর ই পি, এই তিনটা জিনিস লেখা হয়। তারপরে যদি এইচ র্যাপ নিয়ে যদি গুগলে সার্চ করেন, এইচ র্যাপ মিনিংটা কি ইন এইচটিএমএল, যদি আপনি লিখে সার্চ করেন দেখেন আপনি পেয়ে যাবেন এখানে। এই দেখেন এইচটিএমএল অ্যাট্রিবিউট, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য যেটা আমরা হচ্ছে এর ভিতরে দিয়ে দিই। অ্যানকোরের ক্ষেত্রে লাগে মানে এই টাইপ, এটা হচ্ছে হাইফার লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কটাকে হাইফার করে হ্যাঁ ফ্রম এনি অ্যাড্রেস অর অ্যানাদার অ্যাড্রেস, মানে যে কোনো অ্যাড্রেস বা অ্যানাদার অ্যাড্রেস আপনি দিতে পারেন। এই দেখেন এখানে বলে দিচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স, ঠিক আছে এই দেখেন হাইপার টেক্সট রেফারেন্স, হাইপার টেক্সট হচ্ছে এইচ আর রেফারেন্স হচ্ছে আর ই ফি, এই তিনটে ব্যবহার করে হচ্ছে এইচ র্যাপ। তো এইচ র্যাপ দিয়ে কি হচ্ছে দেখেন, এইচ র্যাপ দিয়ে হচ্ছে যে আমি এই ইমেজে চলে যেতে চাচ্ছি, মানে এই ইমেজটা আমাকে দেখাবে বা এই ইমেজটা আমাকে শো করবে এইচ র্যাপ দিয়ে, ঠিক আছে এটা বুঝেছে। ওকে ক্লিয়ার, ওকে আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য দেখাইছি। আপনি হচ্ছে প্রথম আলোতে যাবেন, প্রথম আলো ডট কম যদি আপনি আসেন দেখেন, এখন এখানে দেখেন এখানে কন্ট্যাক্টটা ইউজ করছে, এখানে ধরেন এস টুটা ইউজ করছে তাই না, হ্যাঁ আবার এটা কন্ট্যাক্ট, এটা ধরেন এইচ ওয়ানটা ইউজ করছে, আবার এটা কত, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ইউজ করছে। দেখেন দেখেন আপনি ফয়জন বেদে আপনি কোথায় কি ইউজ করবেন সেটা আপনি ডিসাইড করবেন, যে আমি আপনি এখানে তারা দেখাচ্ছে হচ্ছে এস থ্রি, আপনি এস টু দেখাতে পারতেন বা এস ওয়ান দেখাতে পারবেন। হ্যাঁ এখন আপনার ওয়েবসাইট সৌন্দর্য বদল করার জন্য কোথায় কোন ট্যাগটা দিলে আপনার এটা সুন্দর দেখাবে ওটা আপনাকে ডিসাইড করতে হবে। হ্যাঁ এখন আমাদের এখানে ধরুন হচ্ছে এইচ ওয়ানটা দিয়ে হচ্ছে আমরা শুরু করছি, ধরুন হচ্ছে কই এটা আমরা কেটে দিছি নাকি আছে এটা, এখন এটা এখানে এইচ ওয়ান দিয়ে এটা এখানে দিয়ে শুরু করলাম। হ্যাঁ প্রথম যেহেতু হেডারটা এটা শুরু করলাম, এখন নিচে যদি আপনার আর একটা হেডার থাকে তখন তো আপনার এটা এইচ ওয়ান দিবেন না, এটা এইচ টু দিবেন, এইচ থ্রি দিবেন। এখন প্রথমটা আপনি ধরুন হচ্ছে একটু বড় দিলেন, পরেগুলো তো সবগুলো বড় থাকবে না, প্রথমটা হেডারটা বড় হয় তারপরগুলো একটু ছোট হয়, যেমন এটা একটা আছে এটা আর একটা রকম, ঠিক আছে। তো যেটা আপনি ডিসাইড করবেন আপনার ওয়েবসাইটটা সুন্দর করার জন্য আপনি কীভাবে দিতে চাচ্ছেন, কারণ আমাদের এটা যেটা আছে যেটা আমি কাজ করতেছি ওই জন্য দেখাচ্ছি, এটা দেখেন প্রথমে যেটা আছে সেটার মধ্যে দেখেন আমি এটা কি করছি এটা একটু বড় করে দিছি, এইচ ওয়ান বা এইচ টু টাইপের দিছি, তারপর এটা একটু ছোট করে দিছি, কারণ এটা ছোটো লাগছে, দুটো দুটো সমান সমান দিয়ে দিই তাহলে আমাকে দেখতে একটু ইয়া লাগবে, আনিজি লাগবে। আবার এটা দেখেন এটা একটু সাইজ সেম সাইজের, আবার এটা হচ্ছে যে আর একটু কম ছোটো সাইজের, এটা প্যারাগ্রাফ ধরতে পারেন, আর এটা হচ্ছে একটা এস থ্রি বা এস ফোর ধরতে পারেন। এই দেখেন এগুলো সবগুলো, আপনার যখন যেটা আপনার প্রয়োজন হবে যেটা দিলে আপনার এটা ফুটে উঠবে। দেখেন আমার এখানে চারটে পাঁচটা লাইন আছে, এখন আমি যদি সবগুলো যদি এই মাপে দিতাম তাহলে এটা দেখতে কিন্তু বিশ্রী দেখাইতো, তাই জন্য আমি কি করছি এটা একটু বড় দিছি হেডারটা, আর হচ্ছে নিচে প্যারাগ্রাফটা একটু ইয়া করে দিছি, সেম ভাবে নিচের গুলো এইভাবে এইভাবে হয়েছে, ঠিক আছে। সো হচ্ছে যে এটা আপনারা আপনাদের উপর ডিসাইড করবে, আপনারা যেটা যেভাবে দিলে সুন্দর হয় এটা আপনারা করবেন, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছেন তো এতটুকু? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। সো হচ্ছে আমরা এটা দেখে নিলাম, আমাদের হচ্ছে যে তাহলে হেডারের ভিতরে আবার আপনারা হচ্ছে টাইটেল দিবেন আর হচ্ছে লিঙ্ক দিবেন, দুটা জিনিস। আর আমরা হচ্ছে যে এই দুটা জিনিস আরেকটা জিনিস জানবো, আমরা তো ইমেজ জানছি, ইমেজকে আর দেখাইতে হবে আপনাদেরকে, ইমেজটা একটা নিয়ে ওটা তো প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, এখন কি দেখাই দিব আরেকবার? ওকে ঠিক আছে, তাহলে বোল্ড তো আপনারা বুঝছেন, আচ্ছা বোল্ডটাও একটু দেখা দিই, প্যারাগ্রাফটা একটা দেখা দিই। প্যারাগ্রাফ নিলাম আমি, প্যারাগ্রাফটা নিলাম, এখানে ভিতরে আমরা হচ্ছে লরেন, লরেনটা তো আপনাদেরকে বলছি যদি সাজেশন না করে তাহলে আপনার হচ্ছে একটা কন্ট্রোল স্পেস একসাথে চাপ দিবেন, সাজেশন আসবে। এখন আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম, তাহলে ফন্ট সাইজটা অক্ষর হয়ে যাবে লরেন স্ক্রিনে, নিয়ে নিছে ফন্ট সাইজটা, সেভ করলাম। তাহলে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ দেখতে পাবো এখানে, দেখেন একটা প্যারাগ্রাফ চলে আসছে আমার এখানে, ঠিক আছে। আসার পর হচ্ছে আমি কী করবো, আমি হচ্ছে ধরেন এখান থেকে একটা লেখা আমি একটু বোল্ড করতে চাচ্ছি, যেটা আমি নেক্সট প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এই লাইনটা আমি বোল্ড করতে চাচ্ছি এতটুকু অংশ, তো আমি এটা ধরুন হচ্ছে কাট করে রাখে দিব, বা যেভাবে হোক আপনারা রাখবেন বা আগে পরে দিয়ে দিবেন। যেমন হচ্ছে বি আর সরি বোল্ড, তো আমাদের হচ্ছে বি ট্যাগটা হবে তাই না, এখন হচ্ছে বি ট্যাগ যেহেতু আপনাকে রেফারেন্স করতেছে না বা করবে, যদি না করে তাহলে হচ্ছে আপনি এভাবে দিতে পারেন বি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বি আবার হচ্ছে শেষেরটা দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি যেটা করতে চাচ্ছি ওইটা তো আমি আগে কাট করে রাখছি কন্ট্রোল এক্স দিয়ে, বা হচ্ছে আপনারা যেভাবে কাট করে রাখবেন কপি করে রাখবেন এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এটা একটু হয়েছে। দেখেন আমি এখন যদি সেভ করলাম, সেভ করে আমি যদি ওয়েবসাইটে যাই আমি দেখতে পাবো, আমি যদি রিলোড দিই এখানে আমি দেখতে পাচ্ছি এটা, দেখেন এটা একটু বোল্ড হয়েছে তাই না।
এটা বোল্ড করে ফেলতে পারছি। এখন বোল্ড আর ভাবো করাবো, সেটা হচ্ছে স্ট্রং, যেটা আমরা গত ক্লাসও দেখছি। আপনি যদি স্ট্রং দেন সেম ভাবে বোল্ড হবে, সেম কাজটা। কারণ আমি এই লাইনটা এই শীট থেকে এখানে মধ্যে আমি স্ট্রং করতে চাচ্ছি। আপনি সেটা কাট করে রাখতে পারেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন, এরপর চাপলে স্ট্রং লিখলেন, STRONG স্ট্রং লিখলে দেখবেন স্ট্রং ট্যাগটা চলে আসছে। এটা দিবেন, এটা হচ্ছে যেটা আপনি বোল্ড করতে চাচ্ছেন ওটা আপনি দিয়ে দিবেন, দিয়ে দিয়ে সেভ করবেন। সেভ করে হচ্ছে আপনি এতে আসি, অপশন আসি রিলোড দিবেন। দেখেন এটা পুরোটা কিন্তু বোল্ড হয়ে গেছে। তারপর হচ্ছে ইটালিক, ইটালিক কিভাবে করবেন, ইতালিক করবেন হচ্ছে ধরেন আমি আমার হচ্ছে এ লাইনটা ইতালিক করতে চাচ্ছি, তাহলে আপনার একটা কাট করে রাখবেন, কাট করে হচ্ছে ইতালিক হচ্ছে ইতালি আই বি হচ্ছে ইতালিক লেখে, তাহলে আপনি আই দিবেন, আই দেওয়ার পরে এটা সাজেশন আসবে, এটা দিবেন। বা হচ্ছে ওভাবে আপনি আই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ এবং শুরু করতে পারবেন, ট্যাগ লিখতে পারবেন, এভাবে দিয়ে পেস্ট করবেন, সেভ করবেন, আসলে রিলোড দিবেন। আপনি দেখতে পাবেন এটা ইতালিক হয়ে গেছে। দেখেন এই শেষের অংশটুকু ইতালিক পাকা হয়ে গেছে, তো ইতালিকটা হইলো। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি এই লাইন কোশ্চেন বোধ করে নিচে, বা হচ্ছে যে এখানে যে বোল্ড আঁকাটা হয়েছে আমি এটা নিচে নিয়ে আসতে চাচ্ছি, একটা গ্যাপ দিতে চাচ্ছি, এখানে একটা গ্যাপ হবে, ঠিক আছে। বা দিতে চাইলে কি করতে পারেন, আপনি হচ্ছে ব্রেক করতে পারেন, মানে হচ্ছে আমার লাইনের মধ্যে ব্রেক করব। কোথা থেকে ব্রেক করব, তখন হচ্ছে আমার এখান থেকে ব্রেক করবো, তখন আপনি এখানে বি আর ট্যাগটা দিয়ে দিবেন। ব্রেক লিখে হচ্ছে বি আর, বি আরটা এখানে দিয়ে দিবেন, বি আর ট্যাগটা এখানে দিলে হবে, এখানে বি আর শুধু একটা সিঙ্গেল ট্যাগ হবে, এটা দিয়ে দিবেন, সেভ করবেন। সেভ করে আসেন, আসি হচ্ছে যদি রিলোড দেন, দেখেন আমার এখানে ব্রেক হয়ে গেছে, এই লাইনটা ব্রেক হয়ে গেছে। এখন যদি আপনি ডাবল ব্রেক দেন, আমি এখানে আবার ব্রেক লিখলাম, বি আর দিলাম, বি আর হচ্ছে ব্রেক করলাম, সেভ করলাম, তাহলে আমার ডাবল ব্রেক হয়ে গেছে। রিপ্লে ইয়া দেবো, দেখেন ডাবল ব্রেক হয়েছে, তার মানে একবার ব্রেক হয়েছে আবার আবার এখানে আসে ব্রেক হয়েছে, তাহলে আমার একটা লাইন আসতে হয়েছে। এইভাবে আমরা আগেগুলো সাজাতে পারি। দেখেন এখন একটা সৌন্দর্য আসছে, যেমন হেলো মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা একটা হেডার আসলো, আর হচ্ছে এটা সুন্দর একটা প্যারাগ্রাফ আসলো। হ্যাঁ, নিচে দিয়ে আপনি আবার অন্য অন্য কিছু ইউজ করতে পারেন। তাহলে আমাদের এখানে গেলে অনেকগুলো ট্যাগের ইউজ চলে গেছে এখানে। তারপর হচ্ছে আমরা আরও একটা ট্যাগ শিখতে পারি, সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগ, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেজ দেখাইতে হয়, মানে মোটামুটি লেখার জন্য যে ট্যাগগুলো ইউজ করা হয় এখানে সবগুলো ট্যাগ আছে, H1 থেকে শুরু করে H6 আবার ফি ট্যাগ, এগুলো হচ্ছে আমাদের লেখার জন্য মোটামুটি এই কয়েকটা ট্যাগ জানলে আপনাদের মোটামুটি ক্যাপচার হয়ে যাবে। আর যদি তারা যারা যদি আরও বেশি জানতে চান, আপনাদের ওই দিনও বলছি আপনারা যে গুগলে সার্চ করবেন যে হচ্ছে যে HTML এর ট্যাগগুলা কী কী ট্যাগ আছে, হ্যাঁ ট্যাগ লিস্টে যদি আপনাকে সার্চ করেন আপনি অনেকগুলো ট্যাগ পাবেন। আপনি দূরে দূরে ট্যাগগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, আমি ওই দিনও বলছি যে দূরে দূরে প্রত্যেক ট্যাগ হচ্ছে আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। বা হচ্ছে যে আপনি যে ট্যাগগুলো পাবেন, ধরুন হচ্ছে লিস্ট লিখে যদি সার্চ করেন যে হচ্ছে HTML ট্যাগ লিস্ট, হ্যাঁ লিস্ট লিখে সার্চ করবেন। আমি আগে বলছি আপনারা প্র্যাকটিস করতে হবে, যেমন প্যারাগ্রাফ ট্যাগ H2 বোল্ড ইটালিক আনঅর্ডার লিস্ট, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ওয়ার্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, দেখছেন। আচ্ছা ওয়ার্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট একটু দেখা দিই আপনাদেরকে, ইমেজের আগে দিই ওয়ার্ডার লিস্টে আনঅর্ডার লিস্টটাকে কী একটু বলি। ওয়ার্ডার হচ্ছে প্রথম হচ্ছে লিস্টটা দেখি আমরা, হ্যাঁ এখন লিস্ট লিখতে হচ্ছে যে কী আসে LIST লিস্ট আসে, এখন লিস্টের LI দিয়ে শুরু হয় লিস্ট, লিস্ট করলাম। এখন লিস্ট হচ্ছে যে কি, আমরা লিস্ট বলতে বুঝতেছি যে একটা লিস্ট আর কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে লিস্ট করা আর কি, হ্যাঁ বুঝতে পারতেছি। এখন আমি লিস্টের মধ্যে লিখলাম হচ্ছে একজন নাম হচ্ছে মাসুদ রানা, আরেকজনের নাম হচ্ছে কি নাম বলেন, ইসরাত জাহান নাকি কি মনে হয়, ইসরাত জাহান নাকি কি একটা নাম বলে গেছি, আরেকজনের নাম হচ্ছে কি এই নাম বলেন আপনারা, তারপর হচ্ছে তাসলিম একজন আছে, আচ্ছা ধরুন তিনটে লিস্ট করলাম, হ্যাঁ বা হচ্ছে XYZ করিম, তারপর হচ্ছে রহিম, তারপর হচ্ছে এরকম নাম দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন এবার আমরা যদি এটা যদি সেভ করলাম, সেভ করে যদি আমরা একটু দেখি, আমরা এখানে আসি রিলোড দেই, দেখেন একটা লিস্ট হয়েছে, হ্যাঁ লিস্ট হয়েছে, দেখেন মাসুদ রানা ইসরাত জাহান তাসলিমা করিম বইম একটা লিস্ট হয়েছে, কিন্তু লিস্টগুলো একটা লিস্টের মধ্যেই আছে, ঠিক আছে একটা লিস্টের মধ্যে আছে, লিস্টগুলো নিচে নিচে হয় নাই। এখন লিস্টগুলোকে আমি নিচে নিচে করতে হলে আমাকে কী করতে হবে, দেখেন আমাকে হচ্ছে ওয়ার্ডার লিস্ট ইউজ করতে হবে বা আনওয়ার্ডার লিস্ট ইউজ করতে হবে। এখন আমি ধরেন এখানে একটা লিস্ট নিলাম, ওয়ার্ডার লিস্ট নিলাম, ধরেন হচ্ছে ওয়ার দিলে হয় ওয়ার্ডার লিস্ট আসবে, ওএল, হ্যাঁ ওএল দিলে হচ্ছে যে ওয়ার্ডার লিস্ট আসবে। দেখেন আমিও কিন্তু ভুলে গেছি, তো এগুলো ইউজ করতে করতে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, আর নাহলে হচ্ছে আপনি যখন ভুলে যাবেন যে ওয়ার্ডার লিস্টে, দেখেন আমি ভুলে গেছি কিন্তু ওয়ার্ডার লিস্টে। এখন আপনি যদি আসলে গুগলে সার্চ করেন যে আসলে ওয়ার্ডার লিস্টে আসলে কী, হ্যাঁ দেখেন ওয়ার্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্ট লিখে যদি আপনি
স্টিমের ওয়্যারলিস্ট স্টিমের লিখে সার্চ করেন, দেখবেন পাই যাবেন ওয়্যারলিস্ট স্টিমের, ওয়্যারলিস্ট স্টিমের লিখে আপনি সার্চ করেন আপনি পাবেন যে লিস্টের পুরো এটা হলে আসবে। এই দেখেন ওয়্যারলিস্ট, ঠিক আছে, এই ওয়্যারলিস্ট হচ্ছে যে আপনার একটা একটা করে আসবে। এখন ওয়যারলিস্ট আমি যদি নিয়ে নিই, দেখেন আমি প্রথমে একটা ওয়ার্ডার লিস্ট নিলাম, ও এল দিয়ে একটা ওয়ার্ডার লিস্ট হবে, বা আপনারা হচ্ছে ওই আগে যে ট্যাগ দিয়েছেন ওইভাবে দিতে পারেন শুরু এবং শেষ। তো এখন ওই ওয়ার্ডার লিস্টের ভিতরে কি হবে, লিস্ট হবে, তার মানে ওয়ার্ডার লিস্টের ভিতরে একটা লিস্ট। এখানে হচ্ছে যেমন আমাদের পুরোটা একটা লিস্ট হয়েছে না, তো সেম ভাবে ওয়ার্ডার লিস্টের ভিতরে কি হবে, আমার একটা লিস্ট, কারণ হচ্ছে প্রথমে একটা লিস্ট দিব, তাহলে একটা লিস্ট, লিস্ট ওয়ান থাকবে ধরুন হচ্ছে একজনের নাম, তখন হচ্ছে এখানে মাসুদার নামটা দেখলাম লিস্ট ওয়ানের ভিতরে। আচ্ছা তাহলে আর একটা লিস্ট, হ্যাঁ আর একটা লিস্ট নিলাম, এখানে আরেকটা লিস্ট নিলাম, সেখানে হচ্ছে এ নামটা আমি নিয়ে নিলাম, তাহলে আমার দুইটা লিস্ট হয়ে গেল। এবার আর একটা লিস্ট যখন আমি নিব, তখন হচ্ছে আমার এখানে আরেকটা লিস্ট আসবে, কার মাইক্রোফোনটা একটু ইয়ে করেন আওয়াজ আসতেছে এখান থেকে। এবার তিনটা লিস্ট নিয়ে নিলাম, এখন এগুলো হচ্ছে আমার কি হবে, ওয়ার্ডার লিস্ট হবে। এখন আমি যদি সেভ করি, আমি গুগল আসে যদি দেখি, আমার ওয়েবসাইট আসে যদি দেখি আমি ওয়ার্ডার লিস্টটা কতটুকু হয়েছে, দেখেন ওয়ার্ডার লিস্ট হয়েছে 1 2 3। আমি কিন্তু নাম্বারগুলো কি দিছি দিই নাই, কেন হয়েছে, ওয়ার্ডার লিস্ট হচ্ছে আসলে যে ওয়ার্ডার 1 2 3 এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়ার্ডার লিস্ট মানে একটা পর একটা অটো হবে, 1 2 3 এভাবে আপনি যতগুলো দিতে থাকবেন। তখন 4 নম্বর দেন, আরেকটাও আর একটা লিস্ট নেন, লিস্ট নিয়ে হচ্ছে যদি আপনি এখানে দেন তাহলে কোরিংটা দিয়ে দেন, কোরিং দিলে এটা অটোমেটিকলি সাইড হবে 4। দেখেন এখানে আসি, রিলোড দেন, এটা কিন্তু 4 হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। আর আন ওয়ার্ডার লিস্টের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার হচ্ছে সিরিয়াল হবে না, এটা যদি দেখাই আমি, আন ওয়ার্ডার লিস্ট ইউএল, ওয়ার্ডার লিস্ট হচ্ছে ওএল, আন ওয়ার্ডার লিস্ট হচ্ছে কি ইউএল। ইউএল এর ভিতরে যদি আপনি এই 4টা দেন, আমি এগুলো যদি আপনি কপি করে এখানে পেস্ট করেন বা নতুন করে 4টা নাম লেখেন এখানে, এক্স ওয়াই জেড ম্যান, তা এটা লিখে দিলাম প্রথমে, সেভ করেন, আসে আমরা যদি রিলোড দেই, দেখেন এখানে হচ্ছে আমার কি হচ্ছে, এটা হচ্ছে আন অর্ডার লিস্ট, এটা কিন্তু অর্ডার হয় নাই, 1 2 3 এভাবে অর্ডার করে দেওয়া হয় নাই, এই জন্য হচ্ছে আন অর্ডার লিস্ট হয়ে গেছে। তো অর্ডার লিস্ট, আন অর্ডার লিস্ট হচ্ছে আপনারা দিবেন এরকম মাঝে মাঝে দরকার হয়, আপনার হচ্ছে যে ওয়েবসাইটে দরকার হবে যে লিস্ট করে দেওয়া, যে হচ্ছে আপনার এখানে কতজন মানুষ আছে, কি আছে না আছে, একটা লিস্ট করে দেওয়া, কে কেউ লিস্টগুলো হচ্ছে অর্ডার করে দেয়, মানে 1 2 3 এভাবে 4 5 6 করে দেয়, আবার কেউ কেউ হচ্ছে যে এভাবে ডট ডট দিয়ে দেয়। এবং বলতে পারেন যে হচ্ছে ওয়ার্ডার লিস্টের ভিতরে কি আছে, আপনার হচ্ছে এখন আমরা যদি আপনি টাইপটা যদি 1 দিয়ে দেন, যদি 1 না দেন, মানে টাইপ দেওয়া যায় ওইখানে ভিতরে, হ্যাঁ অ্যাট্রিবিউট আছে কিছু, যেমন টাইপ যদি দেন আপনি তাহলে হচ্ছে যে টাইপ থাকবে, আর যদি টাইপ না দেন তাহলে অটোমেটিকলি 1 2 3 4 এভাবে হয়ে যাবে। আর যদি আপনি টাইপ দেন তাহলে হচ্ছে ধরুন যদি আপনি এ এভাবে দেন, এ টাইপটা এ দিয়ে দেন, তাহলে সবগুলো এ বি সি ডি এভাবে হবে, হ্যাঁ। আর টাইপ যদি আপনি ছোটো হাতের দেন তাহলে হচ্ছে এ বি যদি ছোটো হাতে তাহলে ছোটো হাতের হবে, আর হচ্ছে রোমান সংখ্যা দিলে রোমান সংখ্যা হবে, হ্যাঁ। সো হচ্ছে আপনাকে কী দিতে পারেন, এভাবে এটা স্টাইল হিসাবে টাইপ টাইপ দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে, তাহলে আমি একটা দেখাই, ধরুন হচ্ছে আমার ওয়ার্ডার লিস্ট, আর আমার একটা গ্যাপ দিয়ে দিই এখানে, কিছু যাবে। এখন ওয়ার্ডার লিস্টে দেখেন যদি আপনি টাইপ স্টাইল দেন, হ্যাঁ STY তাহলে স্টাইল দিয়ে দেন, স্টাইল যদি দেন হচ্ছে আপনি টাইপ, আচ্ছা সরাসরি টাইপ দিলে হয় কিনা দেখি একটু, টাইপটা পাচ্ছে টাইপ, হ্যাঁ টাইপের ভিতরে আপনি সরাসরি স্টাইল দেওয়া লাগবে না, স্টাইল দিলে হচ্ছে CSS ইউজ করতে হবে, CSS দিয়ে করতে পারবেন। তবে হচ্ছে আমরা এখানে ধর দেখেন যদি এখন 1 দিয়ে দিই, যদি কিছু টাইপ যদি কিছু না দিই তাহলে আমার কিন্তু ডিফল্টভাবে 1 2 3 4 এভাবে আসতেছে। যদি আমি বলে যদি বড় হাতের এ করে দিই, ক্যাপিটাল লেটার করে দিই, দেখেন এখন ক্যাপিটাল লেটার দিলাম, এতক্ষণ ছিল আমাদের কি শুধুমাত্র 1 2 3 4 5 এগুলো আসতেছে, হ্যাঁ কেন আসতেছে এগুলো, কারণ ডিফল্টভাবে এগুলো থাকে। যখন আমি বলে দেবো টাইপটা এ থাকবে, তখন দেখেন এ বি সি ডি এবার লিখতে লিখতে ই এফ জি এইচ অটো আসবে, ঠিক আছে। এখন আমি যদি ছোটো হাতের করে দিই, হ্যাঁ ছোটো হাতের এই করে দিই, ছোটো হাতের এই করে দিলাম, দেখেন তখন হচ্ছে আমার কি হবে, আমার হচ্ছে এগুলো, এই সরি আমার হচ্ছে এগুলো ছোটো হাতের হয়ে আসবে সবগুলো। আমি যদি এখন দেখেন তাহলে আমার এটা ওয়ার্ডার লিস্টটা ছোটো হাতের এই হিসাবে আসছে। তার মানে হচ্ছে আপনার ওয়ার্ডার লিস্টটাকে শুধুমাত্র যে এ 1 2 0 ডিফল্ট আসবে এটা না, আবার তাহলে হচ্ছে টাইপটা চেঞ্জ করে দিয়ে হচ্ছে আপনি কী করতে পারবেন, আপনার ওয়ার্ডার লিস্টটাকে মেনটেন করতে পারবেন, ঠিক আছে। ওয়ার্ডার লিস্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা পার্থক্যটা বলেই দিছি যে ওয়ার্ডার লিস্ট হচ্ছে আপনার ওয়ার্ডার করা, ওয়ার্ডার মানে হচ্ছে কি আপনি কাউকে ওয়ার্ডার করছেন যে হ্যাঁ 1 2 3 4 5, আপনি এক জায়গা যা লিখতে থাকবেন বাড়তে থাকবে। দেখেন আমি যদি এটাকে এই ওয়ার্ডার লিস্টে
কাউন্ট হিসেবে দিয়ে দিই, মানে নাম্বার হিসেবে দিয়ে দিই, ওয়ান করে দিই। হ্যাঁ, তাহলে ওয়ান, এখান থেকে আপনি আরেকটা লিস্ট নেন, দেখেন আরেকটা লিস্ট নিলেন, আবার আগে রাখছিল আপনার চারটা, এখন আরেকটা লিস্ট নিলেন, নাম হচ্ছে রহিম, অটোমেটিকলি কিন্তু আরেকটা লিস্ট হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে। দেখেন আমি দেখেন চার, এখানে 1 2 3 4 আছে, আপনি কিন্তু এখন দিলে 5 হয়ে যাচ্ছে, আপনি কিন্তু 5 বলেন নাই, কেন 5 কি বলছেন যে আমাকে এটা 5 নম্বর দাও বলেন নাই। তো অর্ডার লিস্ট দিলে হচ্ছে এটা অটোমেটিকলি মানে 1 2 3 এভাবে হয়ে যাবে, একটা পর একটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার লিস্টের সুবিধা। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে হচ্ছে এটা হবে না, আপনি হচ্ছে যে ওটাতে মানে ইয়ে হবে, শুধুমাত্র ডট থাকবে, থাকবে লিস্ট আকার হয়ে যাবে না, ঠিক আছে, বুঝতে পারছেন? অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বুঝতে পারছেন? একটু ইয়ে করবেন, হ্যালো, আচ্ছা অর্ডার লিস্ট কে গান গাইতেছে? অর্ডার লিস্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা, আশা করি তাহলে সবাই বুঝতে পারছেন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। তারপর হচ্ছে আপনারা বিস্তারিত আরও দেখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি তো বলছি, কোনো সমস্যা যদি আপনারা পড়ে যান বা কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা গুগল করবেন, গুগলে অনেক রিসোর্স পাবেন। তবে আমার রেকর্ড বা আমার যেটা বলবো সেটা কিন্তু আপনারা সবসময় দেখবেন না, বা হচ্ছে 2 ঘন্টার ভিডিও আপনারা 2.5 ঘন্টা ভিডিও দেখতেও আপনাদেরকে ভালো লাগবে না। আপনারা এটা মাথায় রাখবেন যে হচ্ছে যে কোনটা দিয়ে কী কাজ করছে, ওয়ার্ডার লিস্ট দিয়ে কী হয়, লিস্ট দিয়ে কী হয়, আনঅর্ডার লিস্ট দিয়ে কী হয়, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কী হয়, বোল্ড ট্যাগ দিয়ে, এইগুলো যদি আপনারা জানেন, না জানলেও হচ্ছে আপনারা একটু আইডিয়া করে যদি সার্চ করতে পারেন তারপর পেয়ে যাবেন। ধরুন আমরা ফেভ আইকনটাকে গুগলে সার্চ করে কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইমেজটা দেখবো, ঠিক আছে, যে আমাদের সব এগুলো কিন্তু আমরা কিসের ভিতরে করতেছি, বোর্ডের ভিতরে করতেছি। এখন হচ্ছে আমরা ইমেজটা দেখবো, ইমেজের ক্ষেত্রে হচ্ছে IMG লিখলে আমাদের ইমেজটা চলে আসবে। সো হচ্ছে আর হচ্ছে আমি কালকে যেভাবে দেখাইছি, আপনারা হচ্ছে ট্যাগ দিয়েও লিখতে পারেন, যে ইমেজের শুরু ট্যাগ দিবেন, এরপরে ইমেজটা লিখবেন, এরপর হচ্ছে এন্টার দিবেন, ইমেজটা চলে আসবে, বা হচ্ছে আপনারা শেষ করতে পারেন ওইভাবে আমি যেভাবে কালকে দেখাইছি, বা হচ্ছে এভাবে IMG লিখলেও হবে, IMG লিখে এন্টার দিলে আপনাদের ইমেজটা চলে আসবে। ইমেজের একটাই ট্যাগ থাকে, এটা শেষ ট্যাগ থাকে না, ওটার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে SRC মানে সোর্স, হ্যাঁ, যে ইমেজটা কোথা থেকে আসবে, সোর্স, ইমেজের সোর্সটা, আর হচ্ছে ALT, এটা হচ্ছে যে কেন ইউজ করা হয়। ধরুন হচ্ছে আমরা, ধরুন হচ্ছে কোন একটা ইমেজের মধ্যে, আচ্ছা আমি ইমেজটা দিয়ে এটা বোঝাচ্ছি, এখন ইমেজ কোন ইমেজ আপনি এখানে দেখাবেন, এখন আমি ধরুন হচ্ছে এভাবে ডাউনলোড করে আনি ইমেজ দেখানোটা দেখাইছি, আপনারা হচ্ছে আবার অনলাইন থেকেও ইমেজটা নিয়ে আসতে পারেন, সরাসরি যে ইমেজটা আপনার দরকার হবে ওই ইমেজটা হচ্ছে আপনি গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারেন। ধরুন আমার একটা কি ইমেজ দরকার, HTML ইমেজ দরকার, বা মান হ্যাশট্যাগ একটা ইমেজ নিই আমি, RN মান হ্যাশট্যাগ একটা বের আমি, দেখেন যেহেতু আপনার, যেহেতু আপনার মান হ্যাশট্যাগ হবেন, মান হ্যাশট্যাগ একটা ব্যানার নিলাম এখান থেকে, সুন্দর দেখাচ্ছে এটা মোটামুটি। এখান থেকে চাইলে হচ্ছে আপনি সরাসরি এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে নিতে পারবেন, কপি ইমেজ অ্যাড্রেস নিলাম আমি, হ্যাঁ, নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সরাসরি এই যে রিসোর্সের ডাবল কোটেশনের ভিতরে, দেখেন ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে আপনাকে, লিঙ্কটা দিয়ে দিলেন, কত বড় বিশাল লিঙ্ক, সো বিশাল একটা লিঙ্ক দিয়ে দিছে ওরা, আসলে এটাকে আসলে লিঙ্ক, সরি এটা মনে হয় আসলে লিঙ্ক না, সরি কপি ইমেজ অ্যাড্রেস রাখার কথা। হ্যাঁ, আমরা এটা অন্য জায়গায় ওপেন করি, নিউটে ওপেন করি, আচ্ছা এখান থেকে নিয়ে নিই কপি ইমেজ অ্যাড্রেস, বা হচ্ছে এটা নিলেও হবে, বিশাল একটা লিঙ্কটা, সেম কথা হচ্ছে, আবার আমরা ডাউনলোড করে ফেলি, ধরুন ডাউনলোড করে ফেলে এটাকে সেভ এন ইমেজ অ্যাস এটা দিলাম, যেটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে আমরা এখানে রাখতে পারছি, এটা কোথায় আছে, এটা ওয়েব ইমেজ, এটা আসলে ইমেজ না, সেজন্য এটা আসতেছে না, ঠিক আছে। আসলে আমরা সরাসরি দেখা দিতে পারি, কপি করে লিঙ্কটাকে আবার দেই, দেখি এটা আসে কিনা, কন্ট্রোল এটা দিলাম, দেওয়ার পরে সেভ করলাম, সেভ করে আমরা দেখি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি আসছে কিনা, রিপ্লাই দিলাম, আসছে, দেখেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। স্যার ডাউনলোড করলে আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই, এখন ইমেজটা আসলে বিশাল একটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, আমি ওই প্রিভিয়াস ক্লাস আপনাদের দেখাইছি, আমাদের এই ইমেজটাকে কন্ট্রোল করতে পারবো আমাদের, আমার আমরা ইচ্ছা করলে। এখন হচ্ছে আচ্ছা কন্ট্রোল করার আগে যেটা দেখি সেটা হচ্ছে যে এ যে আমাদের ALT এ ট্যাগটা, এ স্টাইলটা বা এ অ্যাক্টিভিটা কেন ইউজ করা হয়, দেখেন এটা ইউজ করা হয় যখন আমরা, আমরা তো যারা স্বাভাবিক মানুষ যারা চোখে দেখি তারা ইমেজটা দেখতে পারতেছি, কিন্তু অন্ধ মানুষ যখন ওয়েবসাইট ইউজ করে বা অন্ধরা কিন্তু এখন ওয়েবসাইট ইউজ করে, তখন অন্ধ মানুষরা কীভাবে বোঝে, তখন তারা হচ্ছে ইমেজের মধ্যে দিলে বা যারা বোঝে না তাদেরকে ইমেজের ইয়াটা দিয়ে দেয়, মানে আপনি যে নামটা দিবেন, ধরুন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে যে দেখেন এই কোটেশনের ভিতরে আমি লিখলাম হচ্ছে MERN মান
HTAC কে মানস্টার ব্যানার লিখে দিলাম, দেখলাম ব্যানার লিখে যদি আমি সেভ করি, এখন যদি আমি ইমেজের মধ্যে এটা রিলোড দিই, এখন আমি ইমেজের মধ্যে যদি মাউস নিই তখন আমাকে কোন এক দিক দিয়ে বলে দিবে যে এটা আসলে মানস্টাকের ব্যানার। কোন দিক দিয়ে দেখাচ্ছে রিফ্রেশ হইছে আমাদের, এটা আছে রিফ্রেশ করছি, কোথাও দিয়ে দেখানোর কথা, আচ্ছা এটা আমি কন্ট্রোল করি আগে, এটা বড় দিয়ে জন্য দেখাচ্ছে না হয়তো, আচ্ছা এটা আমরা আগে ছোট করে নিই। ধরুন হচ্ছে আপনারা ইমেজের আগে বড় হাইট দিতে পারেন বা এখানের আগে বড় হাইট দিতে পারবেন, আপনার এই যে অ্যাঙ্গেল শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে এটার ভিতরে দিলেই হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা হাইট দিয়ে দিতে পারি, হাইট আর হচ্ছে হোয়াইট দুইটা দিতে পারি। এখন হাইট আপনি কত দিবেন, ধরুন হচ্ছে আপনি 400 হাইট দিয়ে দেন, 400 পিক্সেল দিয়ে দিলেন, ঠিক আছে। পিক্সেল লিখে সেভ করেন, দেখেন আপনার হাইটটা 400 হয়ে গেছে, যেহেতু আমাদের অয়েরটা বড় আছে আমরা অয়েরটা কমাই, অয়েরটা 400 করে দিই, হাইট তারপর হচ্ছে অয়ের ডাব্লিউ আই দিই, অয়েরটা আপনার হচ্ছে 400 করে দিই, পিক্সেল করে দিলাম, সেভ করলাম, রিলোড দেই, দেখেন অয়েরটা আমাদের 400 হয়ে গেছে। তো সো হচ্ছে দেখেন আমরা হাইট ওয়ারটা কন্ট্রোল করতে পারতেছি, অল্টারটা আমাদের দেখাচ্ছে না কেন বুঝতে পারতেছি না, বাট হচ্ছে অল্টারটা কাজ হচ্ছে দেখি আমরা ধরুন হচ্ছে কোনো একটা ইমেজ শো করে না, সেটা ইমেজটাকে না শো করাই দেখাই, ডাবল অ্যাসেস দিয়ে দিই, ডাবল অ্যাসেস দিলাম, এখানে একটা অ্যাস বাড়তি দিলাম, আচ্ছা দেখেন যখন আমরা ডাবল অ্যাস মানে কোনো ইমেজ যখন আমাদের পাবে না, দেখেন আমাদের ইমেজ যখন পাচ্ছে না তখন আমাদের এই লেখাটা আমাদের এখানে দেখা দিচ্ছে যে আচ্ছা ইমেজটা হচ্ছে যে মানুষটাকে একটা ব্যানার ছিল বাট কোনো কারণে ইমেজটাকে পাচ্ছে না, এই কারণে হচ্ছে ও অল্টারটা ইউজ করাবে, ওটার ভিতরে যে লেখাটা থাকবে ওটা এখানে দেখাবে, ঠিক আছে। এখন আপনি যদি আবার যদি ইমেজটা পায়, কারণ হচ্ছে একটা অ্যাস উঠে দিলাম, ইমেজটা যখন পাচ্ছে তখন আর এটা দেখাচ্ছে না, এটা লেখাটা এটা নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে দেখাচ্ছে না, তখন আমাদের ইমেজটা দেখাচ্ছে। তো হচ্ছে আমরা তাহলে হচ্ছে ইমেজটাকে হাইট হোয়াইট কন্ট্রোল করতে পারি এখান থেকে, আবার হচ্ছে সিএসএস দিয়েও কন্ট্রোল করতে পারবো, তখন আমরা সিএসএস ক্লাস নেক্সট ক্লাসে আমরা সিএসএস দেখবো, তখন হচ্ছে সিএসএস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো, তখন আমরা সিএসএস দিয়ে দেখবো, ঠিক আছে। আবার হচ্ছে আমরা নর্মালি ইমেজটাকের ভিতরে আমরা কি করতে পারছি, হাইট এবং হোয়াইট দিয়ে হচ্ছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারতেছি। ওকে ইমেজ দিয়ে আর কোনো কোশ্চেন আছে, আশা করি কোশ্চেন নাই, ইমেজ বুঝতে পারছেন। তাহলে চার আমাদের কি ট্যাগ থাকে, আমাদের ইমেজ ট্যাগ গেল, আর একটা ট্যাগ হচ্ছে আমাদের, ও আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, ট্যাগগুলো আপনারা দেখে নেবেন, আচ্ছা ট্যাগটা এটা কই, ট্যাগের এটা কাটে দিছি, HTML HTML ট্যাগ, দেখেন আমি নিজেও অনেক অনেক ট্যাগ তো মাথা থাকে না সবগুলো ট্যাগ, আচ্ছা আচ্ছা বোল্ড ট্যাগ গেল আমাদের, ইটালিক ট্যাগ গেল, আনওয়ার্ডার ট্যাগ গেল, আচ্ছা যাবো আসছে সুন্দর, এস3 স্ট্রং ট্যাগ ইউজ করছি, এগুলো আমরা ইউজ করবো না, এগুলো একটা বেশি একটা লাগে না, এগুলো লাগে না বেশি একটা, কোড ডিল ডিফারেন্ট কিরি বিফ্রাম স্প্যাম বা ব্রেক ইউজ করছি, আপনারা দেখছেন এই ডিপ ট্যাগ যেটা খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ডিপ থাকবে, ডিপ ট্যাগ একটু কি একটু যদি আমি ছোটো করে একটু ব্যাখ্যা করি, আমরা প্রথমত আসি দেখেন এখানে একটা সব অ্যাড্রেস দেখেন এখান থেকে এখান পর্যন্ত একটা ডিপ, আবার এখান থেকে এখান পর্যন্ত আর একটা ডিপ, বা হচ্ছে এটাকে একটা ডিপ ধরতে পারেন, আবার এটাকে একটা ডিপ ধরতে পারেন, এটাকে একটা ডিপ ধরতে পারেন, হ্যাঁ। তো ডিপ হচ্ছে তাহলে এক একটা অংশ বা ডিভিশন আমরা বলি না, ডিপ আসতেছে ডিভিশন থেকে, যেমন বাংলাদেশ কথা আপনি চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে ডিভিশন কটা, 8টা, তাহলে 8টা ডিভিশনে ভাগ করছে, মানে যদি এটা একটা বাংলাদেশ হয়, যদি ধরেন এটা একটা বাংলাদেশ হয় তাহলে 8টা ডিভিশন কি হবে, একটা ডিভিশন, দুটো ডিভিশন, তিনটা ডিভিশন, চারটা ডিভিশন, পাঁচটা ডিভিশন, ছটা ডিভিশন, সাতটা ডিভিশন, আটটা ডিভিশন, তাহলে এভাবে ভাগ করা হয়, ঠিক আছে। তাহলে ডিভিশনটা হচ্ছে এরকম, যদি একটা এটা যদি একটা নিউজ পেপার আপনার হেডার বা মূল পাঠ ধরেন, তাহলে এখানে কয়টা ডিভিশন আছে, একটা ডিভিশন ধরলো, এখানে দুটো ডিভিশন, তারপর এখানে একটা ডিভিশন আছে অ্যাডের জন্য, হ্যাঁ এখানে একটা ডিভিশন আছে অ্যাডের জন্য, তো এগুলো হচ্ছে ডিভিশন, আমার ডিভিশনটা সেমভাবে এগুলোর মতোই কাজ করে। তো আমরা ডিভিশন একটা নিয়ে নিব, ধরুন হচ্ছে ডিপটা, একটা ডিপ ইউজ করবো, ডিপ যেটা আমাদের পরবর্তীতে অনেক 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 অনেকবার ইউজ করা হবে ডিপটা, হ্যাঁ একটা ডিপ নিলাম। এখন ডিপের ভিতরে কী কাজ, আসলে ডিপটা কি, ডিপ তো আছে, ডিপটা একটা ডিপ নিলেন মানে একটা অংশ থাকবে, এখন ডিপের ভিতরে আপনি সেম কাজগুলো করতে পারবেন, যে হচ্ছে আমি এই কাজটা এখানে গ্রাফের কাজটা আমি ডিপের ভিতরে করতে চাচ্ছি, কপি করবেন, কপি করে হচ্ছে আপনি নিয়ে যাবেন, আপনার যে কোনো কিছু করতে চাইলে করতে পারবেন, এটার ভিতরে আমি ডিপের ভিতরে সেভ করে নিলাম, দেখেন এই একটা ডিপের ভিতরে কিন্তু এটা আছে, আর হচ্ছে আসে পূর্বে যাবো আমি হচ্ছে আমার ওয়েবসাইটে যাবো, রিলেট দেবো, দেখেন আসছে, এটা একটা ডিপ,
দেখছেন এটা পুরোটা একটা ডিপ, এবার আমরা তাহলে আর আরো একটা ডিপ বানাতে পারবো, ঠিক আছে? ধরেন এরকম এই ডিবির নিচে ওডিবির ভিতরে না, ডিবির ভিতরেও ডিপ বানাতে পারবো, আর ডিবির বাইরেও আরেকটা ডিপ বানাতে পারবো। আমি ডিপ আরেকটা ডিপ বানাচ্ছি, এর ভিতরে কি থাকবে? সেম তো আমি এটা রাখতে রাখলাম, এটার মধ্যে দিলাম হচ্ছে, এটা হচ্ছে হ্যালো মাই, দিলাম হচ্ছে মাই ফার্স্ট ডিপ, হ্যাঁ ডিপ দিলাম, আর এটা আমি দিলাম হচ্ছে মাই সেকেন্ড ডিপ, হ্যাঁ এটা আপনারা এভাবে করতে পারেন। তো ডিপ সম্পর্কে আসলে বুঝতে পারছেন, ডিপ আমাদের অনেক কাজে লাগবে, ডিপ সম্পর্কে একটা ধারণা রাখেন। ডিপের ভিতরে আমরা হচ্ছে সব ধরনের ট্যাগ ইউজ করতে পারবো, সবকিছু আমরা ডিপের ভিতরে করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে লিস্টকে আমরা দেখি, লিস্ট এখান থেকে করি, আমি দেখছিলাম অ্যাঙ্কর ট্যাব ওর জন্য দেখাইছি, আজকে আবার দেখাই দিই। অ্যাঙ্করের মধ্যে হচ্ছে আমাদের কোথাও, এই দেখেন আমরা এ ট্যাগ এ ডিবির ভিতরে রাখি, প্রথম ট্যাগের ভিতরে আমরা যদি অ্যাঙ্করটা দেখতে চাই তাহলে হচ্ছে এ, এ দিলে হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্করের ভিতরে আমাদের কী দিতে হয়? আমাদের দুটো জিনিস দিতে হয়, একটা হচ্ছে র্যাপ মানে এস র্যাপ, কোথায় যাবে ওই লিঙ্ক কোথায় আমরা পাঠাই দিব, যখন অ্যাঙ্কর বাটনে ক্লিক করবে তখন আমরা কোথায় পাঠাবো, আর হচ্ছে আমরা কিসের মধ্যে ক্লিক করবো, কী দেখবো আমরা আসলে। তাহলে ধরনের হচ্ছে আমি দেখবো হচ্ছে ইউটিউব দেখতে চাচ্ছি, তাহলে ইউটিউবের লিঙ্কটা দেবো, বা আপনার যদি কারো ফার্স্ট কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দেখাবেন। হ্যাঁ ইউটিউব আমি যদি এখানে ইউটিউব লিখে এখানে সেভ করি, দেখেন আমার এখানে যদি ট্যাগটা দেখাবে, হ্যাঁ কিন্তু হচ্ছে আমার এই দেখেন ইউটিউব দেখাচ্ছে কিন্তু আমার লিঙ্কটা দিই নাই, এই জন্য আমাকে এখানে রেখে দিছে, লিঙ্কটা না দেওয়ার কারণে কি এখানেই রেখে দিছে, তা আমাদের স্ক্রিপ্টটা খালি। তখন আমি চাচ্ছি যে আমাদের প্রথম আলাদা নিয়ে যাক, তাহলে আমি প্রথম আলাদা লিঙ্কটা কপি করলাম, দেখেন কন্ট্রোল সি দিয়ে লিঙ্কটা কপি করলাম, করার পরে হচ্ছে আমি কোডে আসলাম, আসার পরে হচ্ছে দেখেন এই এস রেফের যে কোডেশন আছে ওটার ভিতরে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আমি সেভ, এটার নাম হচ্ছে প্রথম আলো লিখে দিই, ইউটিউব না PROTH প্রথম আলো লেখা সাজেস্ট করছে, প্রথম আলো লিখে দিলাম, সেভ করলাম, এখন আসি কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম, এখন দেখেন প্রথম আলো লেখা আসছে, এখন আমি এখানে ক্লিক করি আমাকে প্রথম আলোতে নিয়ে আসতেছে, দেখছেন? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, এটাও খুব অনেক অনেকবার ব্যবহার করা হবে। আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে এভাবে কি বলে আপনাদের হচ্ছে হেডারের মধ্যে বা ফুটারের মধ্যে ফেসবুকের লিঙ্ক থাকে। হ্যাঁ এই দেখেন, এই দেখেন গুগল প্লে স্টোরের লিঙ্ক, এখানে ফেসবুকের লিঙ্ক, টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, এখানে এই যে লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, অ্যাপল স্টোরে নিয়ে যাবে, ফেসবুকে নিয়ে যাবে। তাহলে এই লিঙ্কের কাজও অনেক অনেক ইউজ করা হবে আমাদের ডেভেলপমেন্টে। সো এটা আপনারা একটু দেখে নেবেন, আশা করি এটা ইজি আছে। তারপরে ইমেজটা তো আমরা দেখাই দিছি, এরিয়া মানে না দেখলেও আপনার অপশন ম্যাপ, এগুলো আপনারা দেখতে পারেন। ইউআই লিস্ট মানে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট, হ্যাঁ তারপরে হচ্ছে ডিডি, দেখেন মোটামুটি আমরা সবগুলো ট্যাগ একটু কাভার করছি। এর যে ট্যাগগুলো আছে এগুলো যদি আপনারা ভালোভাবে জানতে পারেন বা শিখতে পারেন, একটু ধারণা নিলে হচ্ছে আপনারা কী করতে পারবেন, আপনারা হচ্ছে একটা লেআউট ডিজাইন করতে পারেন। আমরা জানি এসটিএম আমরা কী করি, আমরা লেআউট ডিজাইন করি। হ্যাঁ দেখেন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে আসি, আমাদের ওয়েবসাইটটাতে আমাদের ওয়েবসাইটে করি, আমাদের ওয়েবসাইটটা কই গেল, আমি কাটে দিলাম নাকি? আচ্ছা এটাকে না আমরা ব্যাগে আসছিলাম, আচ্ছা ব্যাগে আসি। হ্যাঁ এ তো দেখেন এখানে একটা কিন্তু লেআউট, ধরুন এটা একটা লেআউট তৈরি করা হয়েছে এখান পর্যন্ত, এখানে একটা ইমেজ দেওয়া হয়েছে, এখানে একটা লেআউট হয়েছে, এখানে একটা লেআউট হয়েছে। তাহলে আমরা হচ্ছে কি এভাবে এইচটিএমএল ট্যাগটা আসলে এইচটিএমএল ট্যাগ দিয়ে যে সিম্পল সিম্পল কিছু ট্যাগ, 8-10টা ট্যাগ, বেশি ট্যাগ না কিন্তু, হচ্ছে যে চিন্তা করেন এখানে আমি কয়টা ট্যাগ দেখাইছি, সর্বোচ্চ 5-6টা ট্যাগ দেখাইছি। তাহলে এই ট্যাগগুলো ইউজ করে কিন্তু আমরা মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারি। দেখেন এখানে এই ওয়েবসাইটটা তো মানে যেভাবে হোক একটা ওয়েবসাইটের মতন এখানে দাঁড় হয়েছে, যেভাবে আপনার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন এটা তো দেখতে পাচ্ছেন, তো সব হচ্ছে আমরা কিন্তু মোটামুটি একটা ওয়েবসাইট দাঁড় করাই ফেলছি এভাবে। তো এই যে মোটা টোটাল যে ট্যাগগুলো আছে আপনারা হচ্ছে আবার ধরে ধরে প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে ওই দিনও কাজ দিছি, এটাকে তো আপনাদের কাজ থাকবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের যে আপনারা কী কী করছেন প্র্যাকটিস, আমি কিন্তু এখন বলছি যে আমি যখন ক্লাস করবো তখন আপনাদের প্র্যাকটিস করার দরকার নাই, পরবর্তীতে আপনাদের কিন্তু আমি যে ট্যাগগুলো দেখাইছি এই ট্যাগগুলো আপনারা সুন্দর করে সাজাই হচ্ছে যে আপনারা একটা ওয়েবসাইটের উপর ডিজাইন করে আনবেন। আপনারা আমাকে স্ক্রিন শেয়ার দিয়ে সবাই স্ক্রিন শেয়ার দিয়ে দিয়ে দেখাইতে হবে, বা স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে, বা আপনারা স্ক্রিনশট দিতে পারেন যে গুগলের মধ্যে আপনারা যেটা করছেন হোম পেজের, এভাবে পুরোটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে হচ্ছে আপনারা হচ্ছে যে ইয়াতে দিয়ে দেবেন, হোমওয়ার্ক হিসাবে জমা দিয়ে দেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই?
জাকারিয়া ভাই কি মিউট করে দিতে হবে। আচ্ছা আর তাহলে কারো কোনো কোশ্চেন আছে, আর কারো কিছু জানার আছে? আপাতত আজকে ক্লাস আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, কারণ হচ্ছে এইচটিএমএল এর মোটামুটি যতটুকু টাইপ আমাদের কাজ করতে প্রয়োজন হবে, বেসিক একদম ট্যাগ যেগুলো আছে সেগুলো আমরা দেখলাম, অ্যাডভান্স লেভেলে আর কিছু কাজ আছে সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে যখন আমাদের জন্য নিজেদের পার্সোনাল ওয়েবসাইট বানাবো। আমাদের পঞ্চম ক্লাস আছে কিন্তু আমরা নিজেদের জন্য একটা ওয়েবসাইট বানাই ফেলবো পার্সোনাল এইচটিএমএল আর সিএসএস দিয়ে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত হচ্ছে আমরা এইচটিএমএল এতটুকু থাকবে, আপনারা এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন, এই ট্যাগগুলো মনে থাকবে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা এই ট্যাগগুলো সম্পর্কে বা টোটাল ক্লাস সম্পর্কে কি কতটুকু বুঝতে পারছেন টোটাল একটু বলবেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা টেবিল, আচ্ছা টেবিলটা দেখে দেবো, দেখছেন আপনারা কিন্তু মনে আছে কিন্তু আমি এখানে পাইনি। এখন এই যে দেখলেন টেবিলটা কিন্তু আমরা এখান থেকে সার্চ করে পাইতে পারি, আপনারা এখান থেকে দেখবেন, এখানে সার্চ করে পাবেন টেবিল, অনেকগুলো ট্যাগ আছে আপনারা দেখবেন, লিস্ট আছে তো লিস্টে দেখা যাচ্ছে টেবিলস, এখান থেকে ট্যাগ এখন ইমেজ টিমেজ লিঙ্কিং সব এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সরি, আচ্ছা টেবিলের ক্ষেত্রে কি হয়, টেবিলটা তো আমরা জানি, টেবিল আমরা আগেও দেখছি, টেবিলের ক্ষেত্রে একটা টেবিল থাকবে, টেবিল ট্যাগ থাকবে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, একটা টেবিল থাকবে, ওই টেবিলের ভিতরে আপনার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে টেবিল রো আর একটা হচ্ছে টেবিল ডাটা থাকে। হ্যাঁ টেবিল রো থাকে আর একটা হচ্ছে টেবিল ডাটা থাকে। এখন হচ্ছে যদি আমি এখানে আসি, আমার এই ট্যাগটার ভিতরে আমরা এই ট্যাগের ভিতরে করি, ফি ট্যাগের নিচে আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে নেবো, TABEL টেবিল দিলে হচ্ছে আমাদের টেবিলটা আসে যাবে। এভাবে যদি আপনার না পারানো কারো যদি এক্সটেনশন না আসে তাহলে আপনার হচ্ছে টেবিলের প্রথম এভাবে লিখবেন আর শেষ এভাবে লিখবেন, লিখে হচ্ছে লেস কাটে দেবেন, তাহলে টেবিল হয়ে যাবে। এখন আমাদের কিন্তু একটা টেবিল হয়ে গেছে। হ্যাঁ এখন টেবিল হলে টেবিলের মধ্যে দুটো জিনিস থাকে, মানে টেবিল করতে হলে আপনাকে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে টেবিল রো আর একটা হচ্ছে টেবিল ডাটা। রো মানে হচ্ছে আপনাদের কয়টা রো টেবিল হবে, ধরুন হচ্ছে এখানে আমি যদি কিছু এটা কি ড্রয়িং করা যাবে, হ্যাঁ হ্যাঁ ধরুন হচ্ছে যদি ড্রয়িং করা যাচ্ছে, ধরুন এইরকম একটা জিনিস থাকবে, কালার কি রেড, ধরুন হচ্ছে এখানে যদি আমরা টেবিল একটা ড্রয়িং করি, ধরুন এটা একটা টেবিল, হ্যাঁ টেবিল মানে আছে এটা টেবিল। এখন টেবিলের কী কী থাকে, কিছু রো থাকে, কিছু হচ্ছে কী থাকে আপনাদের হচ্ছে ডাটা থাকে, ধরুন এই একটা রো, দুইটা রো, তিনটা রো বা চারটা রো, এখানে হচ্ছে একটা টেবিল হয়েছে, একটা টেবিলের মধ্যে ডাটা থাকে, ধরুন এখানে এই নাম থাকলো, হ্যাঁ তারপরে এখানে হচ্ছে রোল থাকলো, এরকম থাকলো আর কি, তারপরে হচ্ছে এখানে আইডি থাকলো, এরকম থাকলো আর কি। ঠিক আছে, তো হচ্ছে আমরা যে টেবিল করতে পারবো। আচ্ছা সো হচ্ছে ধরুন আমরা এখন টেবিল দিলাম, এখন টেবিলের মধ্যে আমার কি থাকবে, রো থাকবে, হ্যাঁ টি আর দিলাম, টি আর দিয়ে হচ্ছে আমরা একটা রো করে নিলাম। এখন রোর মধ্যে আমরা কি দিলাম, ধরুন হচ্ছে নেম নামে একটা রো করলাম, এখন যদি টি আর দি দেখি আমরা একটা করে আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন নেম নামে একটা রো হয়ে গেল। এখন আরেকটা টি আর যদি আমি দিই এখানে, টি আর দিলাম, এখানে হচ্ছে রোল দিলাম, এখন যদি আবার সেভ করে রাখি, আবার যদি রিলোড দিই, রোল হয়ে গেছে, তাহলে আমাদের এটা পাশাপাশি হয়নি, কারণ হচ্ছে যে নিচে নিচে যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, একটা হচ্ছে টেবিল রো দিতে হবে আর একটা হচ্ছে টেবিল ডাটা দিতে হবে। ঠিক আছে, এখন আমি টেবিল রোর মধ্যে আবার হচ্ছে দুইটা ভাগ করতে পারি, যে আমার হেডার আছে, হেডারটা পরে দেখাই, আগে হচ্ছে টেবিল রোর ভিতরে যদি আমরা টেবিল ডাটা দিই, কারণ হচ্ছে আমরা টেবিল রোর ভিতরে যদি আমরা ডাটা দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে, টেবিল এটাকে রোরটা উঠাই দিই, টেবিল ডাটা দিয়ে দিই, টিডি, টিডি দিয়ে দিয়ে হচ্ছে নাম দিয়ে দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড ম্যান বা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা যে কোনো একটা নাম দিয়ে ট্রাই করতে পারেন। এখন যদি আমরা এখানে আসি, রিলোড দেই, দেখেন নাম একটা হয়ে গেছে এখানে, এটা বরাবর। ঠিক আছে, তাহলে একটা টেবিলের ভিতরে, একটা টেবিল রোর ভিতরে আমরা কী করছি, একটা নাম দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি আর একটা টেবিল রো নিই, দেখেন এখানে তো আরেকটা টিডি দিই, মানে হচ্ছে টেবিল টিডি হচ্ছে যে আরেকটা টেবিল টিডি নিলাম, আরেকটা ডাটা নিলাম, টেবিল ডাটা, টেবিলের কি ডাটা হবে সেটা, আর টেবিল ডাটা নিয়ে নিলাম। এখন টেবিল ডাটা যদি আমি নিই, এটার নাম দিলাম হচ্ছে করিম, করিম করিম দিয়ে সেভ করি, তাহলে আমার পাশাপাশি আসতেছে। আচ্ছা এটা ফরম্যাট করতে হবে, টেবিলের ফরম্যাটটা হচ্ছে যে আমরা এইভাবে টি আর টেবিল হেড দিছি, এখানে টি আর টেবিল দিয়ে দিলো, টিটা দিয়ে দিলো, আচ্ছা টি ডি এখানেও দিলো।
দেখ আমরা হচ্ছে টেবিল বোর্ড হিসেবেও নিতে পারি, ধরুন হচ্ছে টেবিল হেডের ভিতরে আমরা হচ্ছে টি টি হেড, হ্যাঁ টি হেড যদি আমার নেই, টি হেড আর হচ্ছে টেবিল রো যদি নেই, দুটো জিনিস, আর টেবিল রো টি আর টেবিল রো যদি নেই, তাহলে আমাদের দুটো জিনিস নেওয়া হলো, একটা হচ্ছে টেবিল হেড আর হচ্ছে কি টেবিল রো। এখন টেবিল হেডের ভিতরে হচ্ছে আমি ইয়া নিতে পারবো যে হচ্ছে যে টেবিল হেডগুলো কটা হেড থাকবে, ধরুন হচ্ছে ইয়াটা করি, এটা আমি যদি ইয়া করি দেখেন, ধরুন হচ্ছে আমি একটা তিনটা কলাম হেডের ভিতরে ধরুন তিনটা কলাম রাখবো, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে রোল রাখলাম, রোল রাখলাম। আচ্ছা এই দুটো তো তো হয়ে গেছে, সরি। আচ্ছা প্রথমে টেবিল নিলাম, টেবিলের ভিতরে আমি একটা টেবিল রো নিলাম, প্রথম রোতে আমি কি করবো, আমি হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা টেবিল রোর ভিতরে আছে আমার টেবিল, একটা হেড নিয়ে নিব, তাহলে টিএইচ, আচ্ছা আচ্ছা এখন শেয়ার হয়েছে। আচ্ছা দেখ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি থাকবে, একটা টেবিল, টেবিলের ভিতরে কি থাকবে, টেবিল রো থাকবে, প্রথমে যেটা বলছিলাম আমাদের টেবিলের ভিতরে কি থাকবে, টেবিল রো থাকবে। এখন টেবিল রোর ভিতরে আমাদের কি থাকবে, টেবিল হেডার একটা থাকতে পারে, আবার এমনিতেও টেবিল থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা টেবিল হেডার নিয়ে নিলাম, এখন টেবিল হেডার একটা নিলাম, ধরুন হচ্ছে আর একটা টেবিল হেডার নিলাম, দুটো নিলাম, এখন আর হচ্ছে টেবিল আমরা আর একটা টেবিল রো নিব, মানে রো আমরা তো আগে দেখাছিলাম যে রো কেমন হবে, যেরকম একটা রো দুটা রো তিনটা রো, তাহলে আমার একটা রো গেলো, এটা একটা রোর মধ্যে প্রথম রোমে আমরা কি দিলাম টেবিল হেডারটা দিলাম, আর আরেকটা রো নিব টেবিল টি আর মানে টেবিল রো, ওই রোর মধ্যে আমরা কি নিব আরও দুটা টেবিল ডাটা নিব, আগে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি টেবিল হেড মানে যেটা হেডটা থাকবে, আর হচ্ছে এখানে নিব টেবিল ডাটা, তাহলে আমি একটা টেবিল ডাটা নিলাম, আর একটা টেবিল ডাটা নিব, টেবিল ডাটা নিয়ে নিলাম, সো আমি এখানে দুটো টেবিল ডাটা নিলাম। তাহলে টেবিল হেডের ভিতরে আমি কি দিব, ধরুন হচ্ছে আমি একটা দিব হচ্ছে না নেম, আরেকটা দিয়ে দিব হচ্ছে আমি হচ্ছে রোল দিয়ে দিলাম, রোল দিলাম, দুইটা টেবিল হেডার দিলাম। আচ্ছা এখন হচ্ছে আমি এখানে দিলাম একজন নাম হচ্ছে দিলাম হচ্ছে করিম, করিম, আর একজন নাম হচ্ছে দিলাম হচ্ছে রোহিত, রোহিত, ঠিক আছে দিলাম এখানে। দেওয়ার পর এখন যদি আমি এখানে আসি রিলোড দিই, দেখেন আমার কিন্তু হয়ে গেছে, যদি আপনি একটু দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখেন, নাম বরাবর হচ্ছে কি নেম হচ্ছে কি আমার এখানে কোয়েমটা নিচে নিচে আসলো না কেন, না একটু ওয়েট করে টিডি তো দেওয়া হয়েছে, আচ্ছা টেবিল ডাটা দিয়ে এটা দিয়ে নিচে দিয়ে দিই, আটটা টেবিল ড্রো নেই, টেবিল ড্রো নিলাম এখানে রোহিণ দিলাম, এখন আচ্ছা এখন নিচে নিচে হয়েছে। হ্যাঁ দেখ আমাদের টেবিল রো যেহেতু হচ্ছে নিচে, আমার এখানে হচ্ছে ধরুন রোল দেখাবো, আমার একটা ছিল কি নেম, নেম বরাবর নেম দিছি আমরা, আটটা ডাটার মধ্যে আমরা কি দেবো রোল দিব, তো ধরুন হচ্ছে এখানে আমার টি আর নিব, টি ডি একটা নিবো, টেবিল ডাটা নিবো একটা, নেওয়ার পর আমি এখানে কি দিব, আমি হচ্ছে রোল দিব, ধরুন হচ্ছে 1 2 3 4 5 এরকম একটা রোল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার রোল বরাবর আমার কি হয়ে যাবে, আমার হচ্ছে যে একটু দেখেন রোল বরাবর আমার রোলটা হয়ে গেছে। তো রোহিমের যেহেতু আমার রোল টেবিল ডাটা দিই না, এই জন্য রোহিমটা খালি আছে, তো হচ্ছে আমি এখানে রোহিমের জন্য আরেকটা টেবিল ডাটা নেব, নেওয়ার পর হচ্ছে আমি যদি এখানে রোল দিয়ে দিই 6 7 8 9 0 দিয়ে দিলাম, তাহলে হচ্ছে রোহিমের রোলটা চলে আসবে এখন। হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ছোট্ট করে কি হয়েছে, একটা হচ্ছে যে টেবিল হয়েছে যে হচ্ছে নেম বরাবর নেমগুলো থাকতেছে আর রোল বরাবর রোলগুলো থাকতেছে। তাহলে টেবিলটা যদি আবার একটু বোঝাই, আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে এরকম একটা ধরনের হচ্ছে টেবিল থাকলো, প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল হিসাবে নিলাম যে পুরোটা হচ্ছে একটা টেবিল হবে, ঠিক আছে এটা হচ্ছে পুরোটা একটা টেবিল, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে কিন্তু টেবিল, আর টেবিলের ভিতরে কি থাকবে, এক একটা রো থাকবে, কারণ এটা হচ্ছে একটা রো, হ্যাঁ এটা হচ্ছে একটা রো আর এটা হচ্ছে একটা রো, তাহলে আমার তিনটা রো হয়েছে। তাহলে প্রথম হচ্ছে আমার একটা রো, এই রোর ভিতরে আমার হচ্ছে হেডার থাকবে, এর রোর ভিতরে কি থাকবে হেডার থাকবে, আর পরবর্তী যে রোটা আছে ওটা হচ্ছে একটা একটা, ওর ভিতরে আমার ডাটাগুলো থাকবে, যেমন এখানে দুটো ডাটা আছে,
দুটাটা, একটা হচ্ছে রহিম করিম, একটা হচ্ছে করিমের রোল নাম্বার। তাহলে এখানে দুটো ডাটা, ঠিক আছে, এখানে হচ্ছে করিমের নাম আর হচ্ছে তার রোল নাম্বার ডাটা, একটা রোর ভিতরে এই একটা ডাটা আর হচ্ছে এই একটা ডাটা। আবার সেমভাবে এখানে আর একটা রো হয়েছে, আমি টেবিল রো নিছি, এই রোর ভিতরে আবার দুটো ডাটা, ডাটা হচ্ছে এখানে একটা ডাটা, এখানে একটা ডাটা, ঠিক আছে। তাহলে টেবিল বুঝতে পারছেন তো? আর হচ্ছে আমরা সিএসএস দিয়ে হচ্ছে যে আমরা হচ্ছে একদম খুব ভালোভাবে হচ্ছে আমরা ইয়া দেখবো যে হচ্ছে কি বলে মানে হচ্ছে যে টেবিলটাকে কিভাবে আমরা মানে সাজাতে পারি বা টেবিলে কিভাবে বর্ডার দিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে যে সিএসএস দিয়ে দেখবো। জাস্ট মানে টেবিলটা আমরা এখানে দেখে রাখলাম যে হচ্ছে টেবিলের একটা হেডার থাকবে, হেডার ভিতরে হেডার ডাটাগুলো থাকবে, আর হচ্ছে এই বডির ভিতরে কি থাকবে, আপনার হচ্ছে টেবিল রো থাকবে আর টেবিল ডাটা থাকবে, ঠিক আছে। আপাতত আমরা টেবিলের রূপ দেখি, আর বিস্তারিত হচ্ছে আমরা সিএসএস যখন ইউজ করবো তখন আমরা সিএসএস দিয়ে এখানে স্টাইল দিয়ে হচ্ছে আমরা কি করতে পারবো, টেবিলের বর্ডার নিতে পারবো, তারপর হচ্ছে একটা বর্ডার ফাইলে হচ্ছে আমরা টেবিল ডাটাগুলো কেটে ফেলতে পারবো, একটা মার্কস করে ফেলতে পারবো, ওগুলো আমরা হচ্ছে সিএসএস এ যখন দেখবো তখন টেবিলটা পুরোটা আরো বিস্তারিত দেখবো, ঠিক আছে। বুঝতে পারছেন তো টেবিল? হ্যাঁ, হ্যাঁ 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 বললাম তো সেটা আমরা সিএসএস দেখবো। তার মানে হচ্ছে এরকম যে প্রথমটাতে আপনি এভাবে মার্কস করা আছে, হ্যাঁ, এটাতে নাই, আবার এটাতে লাস্টটাতে আবার হচ্ছে যে আপনার এরকম এরকম আছে, এই দুটা লাইন পুরো দুটা লাইন এক করে ফেলছে, এই দুইটা কলাম এই দুটা এক করে ফেলছে, তাই না? এটা কথা বলতেছেন না? এটা হচ্ছে আমরা সিএসএস দিয়ে দেখবো, ঠিক আছে। যখন সিএসএস আমরা কাজ করবো তখন হচ্ছে সিএসএস দিয়ে দেখবো আমরা একদম ইজিলি কীভাবে করা যায়, যে দুটো লাইনের আমরা একটা লাইনে করে ফেলবো, আবার এই সাইলে এটা উঠে ফেলতে পারবো, ঠিক আছে, এটা উঠে উঠে ফেলতে পারবো। দেখেন যেভাবে করলে আমরা কিন্তু এগুলো উঠে ফেলতে পারবো, এটা আমরা সিএসএস দিয়ে দেখবো, ঠিক আছে। সিএসএস নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা দেখবো, সমস্যা নাই, টেবিল নিয়ে ফুল সিএসএস দিয়ে কেউ করে না, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সিএসএস। এইচটিএমএল যে টার্গেটটা ছিল এইচটিএমএল এর, এটা আশা করি বুঝতে পারছেন যে ট্যাগগুলো দেখাইছি এগুলো নিয়ে মূলত আমাদের কী হবে, কাজগুলো হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন তো সবাই। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, যেটা বুঝতে পারছেন যেহেতু, সেটা হচ্ছে আমি আবারও আপনাদেরকে বলি,